Oh,
পিঠাধীশ্বর পিঠাধীশ্বরী মা কন্যকৈ অঞ্চলের সাধু সন্থ বৈষ্ণব দেবাদেবী পীঠ অন্তরের গভীরতম প্রদেশ সর্বপ্রথমে মো ভক্তিবৃত প্রণাম জ্ঞাপন করছি। অত্র আগচ্ছত ইহা তিষ্ঠতং অত্রধীতান কৃত মন্ত্রার্ধ্য জ্ঞান ভক্তি বৈরাগ্য তেজ শক্তির প্রতীক অখণ্ড ব্রহ্ম সত্য নারায়ণ হেতু কৃপা লাভ করা পায়। উৎকল কলা সংস্কৃতি লোককলা বিশুদ্ধ কলার পূর্বস্পরী গায়ক মান পথকে অনুসরণ করে যা প্রণালী অীতি অনেক মার্গদর্শিকা সেই মার্গদর্শিকা অনুসার যে ত্রিকোণ ভূমি তিন জন গুরু এটি গুরুকল্প শঙ্কর ত্রিপাঠী গুরুকল্প সূর্যমণি বেহেরা গুরুকল্প ওড়িশা বরিয়ান বরপুত্র আপনার গায়কাচার্য প্রভাস এবং অনেক সাহিত্যাচার্য বাদ্যাচার্য সঙ্গীতাচার্য কলা নিকেতনকু নেই আপনার পাখে এ ক্ষুদ্র মনরে নম্র ভাবে প্রথম অন্তিম রোজার দ্বিতীয় পর্যায়ে প্রথম তো গোটিয়ে অভ্য দেবী বৃন্দাবতী পূজা করিবার বিধি তুলসী পূজার নিকেতন গোব্রাহ্মণ পৃথিবী আমার সনাতন ধর্মরে সর্বাগ্রে প্রত্যেক দ্বার মুহে কাহিনী পূজা করাযাচ্ছি। মু নিশ্চিত ভাবে মো যে প্রসঙ্গটি অনেক প্রচন্ড বান্ধব আজি হি পরিবেশন করি তা ভিতরে পড়ি যে আমার যে ভাবধারাটা অছি প্রসঙ্গটি যে জায়গায় রয়েছে নিশ্চিত ভাবে পালা তো এক শিক্ষা মানসিক হৌ শুনিবে গুড়ি যেকোনসি কার্যটি অয়ম আরম্ভ করা যায় যাজ্ঞ হোক যজ্ঞ হোক শুভ কার্য হোক জগত মঙ্গল কৃতিয়ার্থে বিশ্ব কৃতিয়ার্থে প্রাণী মানঙ্কর জীবন নির্বাহ নির্মাণ কৃতিয়ার্থ প্রত্যেক কার্যের মূলটি হোক আমার কম বৃন্দাবতী পূজা দ্বার মুহে ও বৃন্দাবন বিহারী হন্তু রামঙ্কু রহন্তু কৃষ্ণঙ্কর হন্তু যাহা কহ যে দেবতাকে যে যেভাবে ভাবে ভাবে আজ্ঞা আজ্ঞা যেতবে মা জনে কারিগর মূর্তি তৈরি করে আশ্বিন মাসের সেই মাটিকে চকটিকে তৈরি করব দুর্গা ভাদ্র মাসের সেই মাটিকে চকটিকে তৈরি করব গণেশ গণেশ সেই মাটিকে চকটিকে তৈরি করব খুদরুকুনি খুদরুকুনি সেই মাটিকে চকটিকে মূর্তি নির্মাণ করব আপন মানঙ্কর মঙ্গলামা আর কার্তিক মাসের কার্তিক শুভ যেমতি মূলটা হচ্ছে মাটি মাটি সেমতি প্রত্যেক কার্য বিধান পক্ষে গোটিয়ে মূল রহস্য আছে আজ্ঞা আজ্ঞা আগ মাটি তাপরে দুর্গা হাট তাপরে সে গণেশ মূর্তি হয়েছেন তা ধরে বিভিন্ন মূর্তি আঙ্কা যায় পরম ব্রহ্ম নারায়ণ কৃপা কৃপা তেমন সবুরি মূলের অতি বড় জগন্নাথ দাস আপন মানুষ পরমশাস্ত্র দিব্য ভাগবত চিন্তার গোটিয়ে কথা কহিলে মূলটা কল আজ্ঞা কই জগন্নাথ দাস দাদা ইয়ে মূলটি ভাগতি শ্বাস আহা তাঙ্কর কল্যাণ লোক পাই আজ্ঞা যাহা আমার উপচারিক বিধি আছে হ্যাঁ সে উপচার ভিতরে মূলটা হচ্ছে আমার ভক্তি বা ভাব 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 নথাই ভজনর কারণ নাই নাই গামুছা নথাই স্নানর মূল্য নাই নাই এ বাপা আজ্ঞা আদর নথাই ভজনর কোনসি মূল্য কিছু মূল্য নাই যদি এ সত্য
ভক্তি বলি আমি কোন বুঝুছি এ ভক্তি পাহাচ করা যাইছে না ওটা অল্প সময় ভিতরে খালি আশীর্বাদ কেবা তারপরে প্রসঙ্গ দেখিয়া আমার শুনি ভাই প্রচন্ড পাণ্ডব নাটক পণ্ডিত রাজশেখর সাড়ে তিন ঘন্টা আপনার আগে আলোচনা সমীক্ষা করেছে দ্রৌপদীর লাখ বিধা ভাই এ পালা তো এ পয়সা পালালে হচ্ছে নয়া কথা কিছু নেই আকু গোটে অজানান্ত কথা ভিতরে কিছু নেই দ্রৌপদী পাঁচটা স্বামী কি নেই সতী কুন্তি ছটা পুয়া জন্ম করছি ভাগবেলে গোটে জন্ম করছি বাবা হয়ে সারা পরে অন্য পুরুষ মানক সহ সম্পর্ক করি সে পিলা জন্ম করছে সতী সতী তারা সতী কুন্তি সতী দ্রৌপদী সতী পতি মানে সতী বলে যে বিচার করা যাইছে পুরাণে অসত্যকে সত্য ভাবে মার্জিত করা যাইছে কিন্তু দুর্যোধনর ভারিজা ভানুমতী সতী হল না যে গোটিয়ে শ্রমিক ভয়ে ভক্তি হয়ে সেবা তার না সতী লিষ্টে না অর্জুনঙ্কর পত্নী সুভদ্রা গোটিয়ে পত্নী এ গোটিয়ে স্বামী ব্রত করেছে এহা নিশ্চিত ভাবে চিহ্না ব্রাহ্মণ যেমনি পৈতান নাই এ অঞ্চলে বহুত ব্যাপক এবং নিশ্চিত ভাবে সেবা দিয়ে আপন মানক পাখে আম মানকর বক্তব্যকে পৌঁছাই পড়ছন্তি ঈশ্বর চিন্ময় আনন্দ সত্যনারায়ণ যন্ত্র যন্ত্রে সহিত তাঙ্কর শুভপথকে আহুরি আগুকে পুষ্পিত করন্তু সর্বে গুণানন্দে কবা তাঙ্ক ভরিয়া গর্জন করি মোর লাভ অর্জন নকরি গর্জন করিলে সে শৃঙ্গাল ভোটা হইব দ্রৌপদী মানে শক্তি দ্রৌপদী কি লাখ বিধি কি পাঁচ ভাই আনিদেলে প্রচন্ড পাণ্ডব কাব্যকে টিকে পড়ুছু ইহা প্রচন্ড পাণ্ডব নু ইহা হচ্ছে লাখ বিন্ধা নাটক লাখ বিন্ধা নাটক ওই প্রচন্ড কি আর পাণ্ডব কি ইহা ভিতরে দুইটা আজ্ঞা দুই জন দুইটা বৃক্ষ মুঁ কৌ কপি রাজশেখর প্রচন্ড পাণ্ডব কাব্য আরম্ভরে লিখিছন পাণ্ডব গোটিয়ে বৃক্ষ কৌরব গোটিয়ে বৃক্ষ কাহিনী পাঞ্চ জন কে জাত হই না
নন্দঙ্কর পাইত নন্দ নন্দ আচ্ছা পণ্ডু পণ্ডুত পুয় পাণ্ডব ইয়ে তো পণ্ডুত লে অণ পুরুষ যুধিষ্ঠ জন্ম হলে ধর্মপুত্র না নাই আজ্ঞা আচ্ছা ভীমঙ্ক বাপা কোণ পণ্ডু না মা কুন্তি বাপা হচ্ছে পবন পবন পুত্র ভীম অর্জুনঙ্কর বাপা কোণ পণ্ডু না অর্জুনঙ্ক মা কুন্তি হলে বাপা হচ্ছে ইন্দ্র নকুল সহদেবঙ্ক বাপা কোণ পণ্ডু না না পণ্ডু স্বামী হলে অশ্বিনী কুমার এ পণ্ডুঙ্ক ঠারু জাত নহি পাণ্ডব কিয়ে সে আমি তো যা শিখিছু তা বলতে যোগ পেন্ডাল হচ্ছ
দান কাল পাত্র টিকে ন্যায় না সে শিখিলা হল দ্রৌপদী পাণ্ডব পাই সিন্দুর লগায় ভীম পাই লগাইব না অর্জুন পাই লগাইব না সহদেব পাই লগাইব না যুধিষ্ঠির পাই লগাইব দ্রৌপদী পাণ্ডবঙ্কর পত্নী নুহে কি দ্রৌপদী লক্ষ বিন্ধারে পাইছিলা পাণ্ডব মান সম্পত্তি কি বাঁটি নেইছন্তি পাঁচ ভাই মাগুন্তি কথা পাণ্ডবঙ্ক এ ভীম অর্জুন নকুল সব যুধিষ্ঠির এ পাঁচ ভাইঙ্কর সে স্ত্রী নুহে কি পত্নী নুহে কি ভারিজা নুহে কি মাইপ নুহে আরে মাইপ ন বেল যা সেটা মাইব কর মাইব মাইব স্ত্রী কে জানিছ স্ত্রী কাহাকু কুহাযায় পত্নী কাহাকু কুহাযায় ভারিজা কাহাকু কুহাযায় মাইব কাহাকু কুহাযায় হ স্ত্রী কার নাম কইল মনে করে মু পালা যাই মো পেন সার সব মশিয়া আই যাইছি সফা করি কি যে স্ত্রী দিই স্ত্রী দেওয়ার কানা স্ত্রী তো জানা তো পঞ্জাবি কি যে সফা করি স্ত্রী করা সে স্ত্রী স্ত্রী দেওয়ার স্ত্রী তাতে মরণ নাই স্বামী স্ত্রী হচ্ছে সাবলীর সহিত সহ স্ত্রী এবং স্ত্রী গোটে সাধারণ কথা সযুক্ত স্ত্রী সমান স্ত্রী সকলে সহযোগ করি সহযোগ করিবা বা মিশি যা যোগ করিবা একযুক্ত হই তিনিটা কার্য বা ত্রিকালে যে প্রতি মুহূর্তে তো পাখে সহযোগ করে ধর্ম কার্যরে সকালে সূর্য পাঁ জলু তো সাগরে মিশি পাঁ বাপাঙ্ক পিণ্ড পকাইলু তো সাঙ্গে তু কুশবটু লগাইব সে লগাইব সত্যনারায়ণ পূজা হব তো পাখে বসি কুশবটু লগাইব সংকল্প পিণ্ড দেলা বেড়ে যজ্ঞ কলা বেড়ে যে শাস্ত্রীক উপাসনা কার্যরে যে তো সহিত যোগ করে সে হচ্ছে স্ত্রী পতি পত্নী পতি পত্নী পত্নী কাকু কুয়া বিলবাড়ি কাম করি মু ঘর কু আইছি ভাঙ্গ পতি বাটি কি নবারু পতি বাটি দবার কাল পত্নী বড়িয়া সাহিত্য অর্থ এ বেলো যাক পুত্রার্থে ক্রিয়ন্তে ভারতীয় কার্য প্রয়োজনা পুয়ো ঝিও সন্তান পাই আমি স্ত্রীটিয়ে গ্রহণ করছে পত্নী যজ্ঞ মণ্ডপরে তো সাঙ্গে বইছি স্ত্রী পিলা পিলি জন্ম কলা হয়েছিল পত্নী পুত নামক নরক রক্ষা ভারিজা কেতবে ভার গ্রহণ করিলে সে ভারিজা হইব উত্তরাধিকারী বংশ রক্ষা করে পিণ্ডে পাঁ দেওয়া পিলা জন্ম কলে বেদী যজ্ঞ মণ্ডপরে ধর্ম কার্যে সহযোগ কলে দ্রৌপদী পাণ্ডবঙ্কর পত্নী নুহ রক্ষিতা রক্ষিতা পাণ্ডব মানে যেতবে যাইলে লাখ বিধিবা ইয়ে পাঁচ জন যাক ব্রাহ্মণ বেশে ইয়ে বাহ হয়ে সারি ইয়ে পাঁচ জন যাক বিবাহিত ব্যক্তি ইয়ে লক্ষ বিন্ধে উপস্থান যুধিষ্ঠিরঙ্কর স্ত্রী অছি জয়ন্তী ভীমঙ্কর স্ত্রী বেলাবরী অর্জুন স্ত্রী সুভদ্রা নকুল স্ত্রী অন্তি সহদেব স্ত্রী সাধা ইয়ে পাঁচ জন যাক বিবাহিত সংস্কৃত ভাবে নিজ বিবাহিত স্ত্রী কি কেই লটারি খেলে দেবা দিল বে ইয়ে লগিও দ্রৌপদী রক্ষিতা হ্যাঁ যাও যাও লটারি উঠিলা লাখ বিন্ধিলে কর্ণ বিন্ধি থান্তা
কর্ণকু কপট করিবার অর্জুন বিধিলা। পাঁচটা যাক ভাই না ভগবান কৃষ্ণ ইচ্ছা করলে লাখ রাধা চক্র ভেদ করতাম, লাখ বিধিলা মানা যে দ্রৌপদী যায়, দ্রৌপদী আত্মা ভিতরে ইয়ে পাঁচ জনক ঠার কর্ণ সাইতা হয়ে অছি রে। কিন্তু কর্ণ ভিয়া বিরক্ত কপট করা যাইছে, ছলনা করা যাইছে, আকট করা যাইছে। কপট আকট ছলনা করি ওড়িয়া মহাভারতর পুঙ্খ নির্ণায়ক হলে সূত্রমুনি সারদা দাস মহাযোদ্ধা মহাপ্রচন্ড হচ্ছে কর্ণ। দ্বাপর যুগে সবুঠার প্রচন্ড চরিত্র, মো মা মানে মনে রখ, এভাবে পুরো সূর্যঙ্গ পুয় কন্যা অবস্থায় কুন্তি জন্ম করেছি, সেভিয়া পুয় সংসারে আর গোটে জন্ম হবাদ লাখ বিধিবা সভারে তাকে অপমান করেছেন নারায়ণ। দ্রৌপদী কি আখিরে ঠারি দেলে, মনা কর, দ্রৌপদী মঞ্চ উপরে ঠিয়া হয়েছেন লাখ বিধা সময় কলে রুক যা রুক যা রুক যা রুক যা রথি না কিঙ্কি না তুম দাসী পুত্র হো, দাসী পুত্র তোমার জন্মর পরিচয় না, এতে বড় সভারে দ্রুপদঙ্গ ভরি বদনং প্রধান সদন হৃদয়ং সদয়ং সুনাম চবাস কিরণং প্রবকরণং যে সকে সংকেন বন্ধু দ্রুপদ রাজ কন্যা যজ্ঞ সনিক বিবাহ করিবা পাই সে লাখ বিন্ধারে ভাগ নবা পাই তোমার যোগ্যতা নাই, ভো ভোই কান্দি কি সদন কর্ণ লেউ কাশি নলে রাধা চক্র কোন সে বাঁ গোড়ে প্রধানমন্ত্রী সে লাখটা কাঁদে ঘণ্টা বুলি পাইথা রোহি মাছ সহ রাধা চক্র বজ্র হয়ে মারি থাকতে কি বেড়ে তাকে সে জায়গার নিবৃত করা গলা কপটে আকট ছলনা কপটরে কপট মারিকে আখিরে ইশারা দেইছন্তি না এক নম আইয়া। আচ্ছা আগটিয়ে কথা শুন বন্ধু, কর্ণ কীর্চক বাহুবল যেমন বিরাট রাজা মহাভারত যুদ্ধ হয়েছে কর্ণ লাগে, যদি কর্ণ অঙ্গদেশ রাজা দুর্যোধনের সমর্থন না দুর্যোধন কেবে সাহস করি না দ্রৌপদী কি ঘোষাড়িয়ার এতে সাহস মিলি না কর্ণ কেমিতি আযোধ্যা। কর্ণকু কেহি ভগবান বি চাহু নথিলে ভাই ভাই ভিতরে যুদ্ধ হই এটি এতে বড় গোটে কাণ্ডকার কথা। পরমেশ্বর চিন্ময়ানন্দ কৃষ্ণ বারম্বার চেষ্টা করিছন্তি এ দুই ভাইঙ্ক ভিতরে কেমিতি মিলামিশা হই যায় রাজত্ব ঠিক, যোদিন বিদুর মৌসাকু নেই কর্ণ পাখু গলে বিদুর মৌসা কৃষ্ণকু ডাকিলে কেলে প্রভু না কোন না একুটিয়া কর্ণ যদি বুঝিযিব দুর্যোধন যে ভাগ কাটুছি সে বেলুনরু এ পবন গলে এ নিজে সুকুটি পড়ি আপন জানি কর্ণ কুন্তিঙ্কর প্রথম কন্যা অবস্থায় জন্ম দিয়েছে, বাহানা পরে পাঁচটা অন্যত্র স্বামী কি বরণ করেছে, তথাপি সে সতী বলি আমি পুরাণ কহুছি, এ নায়টা কোন সুয়াই দেব দ্রৌপদী পাণ্ডব কোদিন সিন্দুর পিঁধিনি পিঁধিনি থরে ঋতু স্নান আই শুধ স্নান কলে গোটে স্বামী পাখুর আউ গোটে স্বামী পাখুর
ଚଙ୍କା ପିନ୍ଧିଛି ସିନ୍ଦୁର ପିନ୍ଧିଲି ନାଇଁ ପାଲା ଗାଉଥିଲି ତାଳଚେରରେ ଜଣେ ଭଦ୍ର ମହିଳା ଶିକ୍ଷକ ଅଛନ୍ତି ଶିକ୍ଷକ ଏଡ଼େ ବଡ ଚିଠି 500 ଟଙ୍କା ଦେଲେ ଉପହାର କଲେ ଦାସବାବୁ ସିନ୍ଦୁର କେତେ ଜାଗା ଲଗାନ୍ତି କାହା ପାଇଁ ଲଗାନ୍ତି ଟିକେ କହିବି ମୁଁ କହିଲି ଆଜ୍ଞା ଗୋଟେ ଶ୍ଳୋକ ଗାଇଦେଲି କୋଠ ପରିଷଦ କହିଲେ ସିନ୍ଦୁର ଆଇ ବସି ବସି କପଳେ କାହିଁକି ନା ଆମକୁ ଆଉ ଜଣେ ଗାୟକ କହିଥିଲା 7 ଜାଗା ଲଗା ସମୁଦି ଆମ ଗାଁକୁ ଆସିଥିଲେ କହିଥିଲେ 7 ଜାଗା ଆଉ ଟିଭିରେ ଜଣେ ପ୍ରବଚକ ଆମକୁ କହିଛନ୍ତି ସେ କହିଛନ୍ତି 9 ଜାଗା ଲଗେ ତମେ ମୋ ଟଙ୍କା ଫେରେଇ ମୁଁ କହିଲି ହେ ମହିଷୀ ମହାଶୟା ତମ ଟଙ୍କା ନିଅ 7 ଜାଗା 9 ଜାଗା 4 ଜାଗା ନୁହଁ ତମେ ହନୁମାନ ଭଳିଆ ଦେହ ଯାକ ବୋଳି କିରେ ସିନ୍ଦୁର ଅର୍ଥ ବୁଝିଛ ନା ଲଗେଇଛ ଅର୍ଥ ବୁଝ ନା ନଗଲେ ଇଟିଲି ଲଗୁନ ସିନ୍ଦୁର ଲଗେଇଲେ କଣ ପତିବ୍ରତା ନାରୀ ହେଇଯା ଯଦି ଏହା ସତ୍ୟ ତାହେଲେ ନାରୀ ରଜବତୀ ହେଇ ଶୁଦ୍ଧ ସ୍ନାନ କରିବା ପର୍ଯ୍ୟନ୍ତ 7 ଦିନ ଯାଏ ସିନ୍ଦୁର ଲଗାଇଲେ ସେ କଣ ବିଧବା ଋତୁସ୍ନାତା ନାରୀ ସିନ୍ଦୁର ଲଗାଏ ତାହେଲେ ସେ 7 ଦିନ ଯାଏ ସେ କାହାର ମୁସଲମାନ ବହୁ ମାନେ ସିନ୍ଦୁର ଲଗାନ୍ତି ତା ମାନେ ତାଙ୍କର ସେ କଣ ସବୁ ଅସତି ଖ୍ରୀଷ୍ଟିଆନ ମାନେ ସିନ୍ଦୁର ଗୁରୁତ୍ୱ ଦିଅନ୍ତି ସେମାନେ ସବୁ ଅସତି ଖାଲି ଆମେ ହିନ୍ଦୁ ଅଛୁ 17 ଭାଗ 117 ଜଣ ଆମେ କେବଳ ସତୀ ପ୍ରତିବ୍ରତ ମଣିଷ ଜାତି ପାଇଁ ସଂସ୍କାର ସଂସ୍କୃତି ଲେଖା ହେଇଛି ନା ଗୋଟିଏ ଗୋଟିଏ ଧର୍ମ ପାଇଁ ଲେଖା ହେଇଛି ତମେ 4 ଜାଗା ଲଗାଅ କି 7 ଜାଗା ଲଗାଅ କି ଗୋଟାଏ ଜାଗା ଲଗାଅ କି ଜମା ନ ଲଗାଅ ସିନ୍ଦୁରଟା ଗୋଟେ ନାଲି ରଙ୍ଗ ନାରୀର ଭୂଷଣ ଆମ ଗାଁ ବୁଣ୍ଡା ଗୁଡିଆ ସ୍ତ୍ରୀ ସେ ମେଚାଏ ସିନ୍ଦୁର ଲଗେଇକି ଏଡ଼ ବଡ ଠୋପା ଯିବ ସାବିତ୍ରୀ ବ୍ରତ କରିବା 3ଟା ବାହା ହେଇକି ଡିଭୋର୍ସ ଦେଇ 4 ନମ୍ବର ବାହା ସିଏ ତାହେଲେ ସତୀ ନାହିଁ ତମ ଗାଁରେ ନା ମୁଁ ସେମିତି କାହିଁ କହୁଛି ଆପଣଙ୍କୁ ତା ନା ସିନ୍ଦୁର କିଏ ଦେଲା କିଏ ତା ନା ସିନ୍ଦୁର କାହିଁକି ହେଲା କାହିଁକି ହେଲା ଶୁଣିଛୁ କାହିଁକି ହେଲା ମୋ ସ୍ୱାମୀ ମୋ ଇଷ୍ଟ ମୋ ଗୁରୁ ମୋ ନିକଟରେ ମୋ ଛାତିରେ ମୋ ମନରେ ମୋ ଆଖିରେ ମୋ ସ୍ମରଣରେ ମୋ ଶୟନରେ ମୋ ଜାଗରଣରେ ଶୟନ ସ୍ୱପ୍ନ ଜାଗରଣୀ ଯୋଉ ସ୍ତ୍ରୀ ତା ସ୍ୱାମୀ କି ଆଖିରେ ମନେ ପକେଇବ ତୃତୀୟ ମନ ତୃତୀୟ ନୟନରେ ମନେ ରଖିବ ତୃତୀୟ ନୟନରେ ଆମେ ତିଳକ ସିନ୍ଦୁର ଲଗାଉ ନା ନାଇଁ ତୃତୀୟ ନୟନ କେମିତି ମନେ ରଖିବ କେମିତି ଆପଣ ଗାଦି ପଡିଆରେ ପାଲା ପାଲା ଦେଖୁଛନ୍ତି ମୁଁ କହିବି ମା ତମ ଚା ଟିକେ କରି ଆଇଲ କୋଉ କୋଉ ଚା ଡବାଟା ତମର ରୋଷେଇ ଘର କୋଉ ଥାକରେ ଅଛି ଏଠି ମନେ ପଡ଼ିଲନି ମନେ କଣ ପଡିବ ଦେଖାଯାଉଛି ଆଷାଢ ମାସରେ ରଥଯାତ୍ରା ହେଇଥିଲା ମୁଁ ଏଇଟା ରଥ ବର୍ଣ୍ଣନା କରିବି ଆପଣଙ୍କ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ପୁରୀ ମନ ପଳେଇବ ଚକ୍ଷୁ ପଳେଇବ ଇଏ ମନ ଆଉ ଇଏ ତୃତୀୟ ନୟନ ପୁରୀ ପଳେଇବ ଜଗନ୍ନାଥ କେମିତିଆ ମାଳ କେମିତିଆ ଟଙ୍କା ହେଇଛି ତେଣୁ ଆମେ ନିକଟରେ ଥିବା ଗୋଟାଏ କିଲୋମିଟର ହାଫ୍ କିଲୋମିଟର ଯାଏ ଚର୍ମ ଚକ୍ଷୁ ଦେଖିବୁ କିନ୍ତୁ ଦିବ୍ୟ ଚକ୍ଷୁ
ଚକ୍ଷୁତା ଆଚ୍ଛା ସେ ଭୂତଳ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ଧ୍ରୁବ ମଣ୍ଡଳ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖିପାରିବ ମନ ପବନ ଏକାଠି ମନରେ ପବନ ଅନ୍ତରରେ ପୁଣି ସ୍ୱାମୀକି ଚିନ୍ତା କର ସ୍ୱାମୀ ଶରୀରଟା ଥିଲେ ମନରେ ମନରେ ଭାବନା ଥା ଆପଣ ମାନଙ୍କ ଭିତରୁ କେହି ସୀତା ଅଛନ୍ତି ରୁକ୍ମିଣୀ ଅଛନ୍ତି ଏ ଲକ୍ଷ୍ମୀ ଅଛନ୍ତି ନଥିଲେ ଦିନ ରାତି ହଉଛି କେମିତି ହବ ସ୍ୱାମୀ ମନେକର ଗୁଜୁରାଟରେ ଅଛି ଛୁଟି ନାହିଁ କରୋନା ହେଇଗଲା ଗାଡି ଚାଲୁନି ଟ୍ରେନ ଚାଲୁନି ବସ୍ ଚାଲୁନି ଦି ବର୍ଷ ହେଲାଣି ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ପାଖରେ ନାହିଁ କିନ୍ତୁ ତା ସ୍ୱାମୀ ତା ପାଖରେ ଅଛି କେମିତି ନା ଆଜି ମାଣବସା ଗୁରୁବାରେ ତା ସ୍ତ୍ରୀ ଘର ଓଳା ପହଁରା କରିକି ଧୁଆଧୁଇ କରି ମାଣବସେଇ ମଣ୍ଡା ପିଠା କରୁଛି ମଣ୍ଡା ପିଠାଟା ଖାଇଲା ବେଳେ ଶାଶୁକୁ ଦେଲା ବେଳେ ମନେ ପଡିଯାଉଛି ଏଇ ମଣ୍ଡା ପିଠା ପାଇଁ ମୋ ସ୍ୱାମୀଙ୍କର ମୋର କଳି ହେଇଥିଲା କାହିଁକି ନା ସେ ପୁର ବାଛି ଖାଇଦେଲେ ମଣ୍ଡା ପିଠା ଭିତରେ ତା ସ୍ୱାମୀ ନାଚି ଗ୍ରାଇଣ୍ଡରରେ ବିରି ସେତୁ ତିଆରି କରୁଛି ସୁଇଚ ମାରିଲା ବେଳକୁ ମନେ ପଡିଲା ଏ ଗ୍ରାଇଣ୍ଡରଟା ଆମେ ଚମ୍ପାପୁର ଗଲା ଦିନ କିଣିକି ଆଣିଥିଲୁ ମୋ ସ୍ୱାମୀ ସାଙ୍ଗେ ଫାଲଗୁନ ମାସ ଆମ୍ବ ପଡିଗଲା ଅଗଣାରେ କାଟିକି ଶାଶୁ ଶ୍ୱଶୁର ଦିଆରକୁ ଯାଉଛି ମନେ ପଡିଗଲା ସେଦିନ ଆମ୍ବ ଟାକୁଆଟା ନେବେ ବୋଲି ମତେ ପାଟି କରିଥିଲେ ଘଣ୍ଟାଏ ସେଠି ଠିଆ ସ୍ୱାମୀଙ୍କର ଚାଲି ଚଳନ ରଙ୍ଗ ଢଙ୍ଗ ଅଙ୍ଗ ଭଙ୍ଗୀ ପ୍ରେରଣା ଉତ୍ସ ପ୍ରତି ମୁହୂର୍ତ୍ତରେ ଯିଏ ଦେଖିପାରିବ ତୃତୀୟ ନୟନ ଏ କପାଳରେ ଏ ରକ୍ତ ବିନ୍ଦୁ ପରି ସିନ୍ଦୁର ରଙ୍ଗ କଣ ସିନ୍ଦୁର ରଙ୍ଗ ହଉଛି ନାଲି ନାଲି ଏ ଶିରା ପ୍ରଶିରା ଶୋଳିତ ଭିତରେ ସ୍ୱାମୀଙ୍କ ସ୍ମରଣ ସ୍ଥିତି ଆମ ବୃନ୍ଦା ପିଆ ଭାଟା ଭଳିଆ ମେଚାଏ ଲଗେଇଲେ ବି ପତିଦେବ ସେ ଲୋକଟି ବୁଝିଲା କହିଲା ସାରେ ଆପଣ ନିଅନ୍ତୁ ଆଉ ₹100 ମିଶେଇକି ଦଉଛି ମୁଁ କହିଲି କୋଉ ଗାୟକ ଯାହା କହୁଛି କହ ତମେ ଆମ ସିନ୍ଦୁର କଥାଟା ବୁଝ କେତେ ଜାଗା ଲଗେଇବା କଥା ଯାଇ ବିଦୁର ଠିଆ ହେଲେ ଭଗବାନ କୃଷ୍ଣ ଗଲା ବେଳକୁ କର୍ଣ୍ଣ ଖାଇ ସାରିକି ହାତ ଧୋଉଛନ୍ତି ଲମ୍ବ ହେଇ ଆସି ବାସୁଦେବଙ୍କର ଆତିଥ୍ୟକୁ ଗ୍ରହଣ କରେଇଲେ ସ୍ୱାଗତ କରେଇଲେ ସମ୍ବର୍ଦ୍ଧନା ଦେଲେ ନମ ହେଇ ପଡିଗଲେ ବସେଇଦେଲେ ବଡ ଆସନରେ କହିଲେ ପ୍ରଭୁ ପ୍ରଭୁ କେମିତି ଆପଣଙ୍କର ମନେ ପଡିଲା ଆପଣ ଅଙ୍ଗ ଦେଶକୁ ଆସିବେ ସାମାଜିକ ଶିକ୍ଷା ଦିଆଯିବ ଖାଲି ବିଷୟ ବର୍ଜନ କରି ଗାଇଲେ କଣ ସାମାଜିକ ଚେତନା ପ୍ରଭାବ ପଡିବା ଦରକାର ଚାରିଟା ଯୁଗରେ ଚାରିଟା ନାରୀ ତାଙ୍କ ସ୍ୱାମୀ ମରିଯାଇଛି ସେ ସିନ୍ଦୁର ଲଗଉଛନ୍ତି କଣ କହୁଛନ୍ତି ସାର ଯେଉଁ କହିଥିଲେ ବୃନ୍ଦାବତୀ କଥା
ସାରେ ଆପଣଙ୍କ କଥାଟା ଏଇଠି ପଡ଼ୁଛି, ସତ୍ୟ ଯୁଗରେ ଗୋଟିଏ ନାରୀ ତା ସ୍ୱାମୀ ମରିଲା, ସେ ସିନ୍ଦୁର ଲଗେଇଲା, ସେ କିଏ କେମିତି ସେ କିଏ ଯେ କିଏ ନା ଆମର ସ୍କନ୍ଦ ପୁରାଣ କହିଲା ସେ କିଏ କିଏ ଯେ ସତ୍ୟ ଯୁଗେ ବୃନ୍ଦାବତୀ କରିଚରଣ ବୃନ୍ଦାବତୀ ପୂଜାର ଆରମ୍ଭ ଏଇ ଗାଦି ପଡିଆରୁ ହେଇଛି। ଆପଣ ଟିକେ ମୋତେ 10 ମିନିଟ ସମୟ ଦିଅନ୍ତୁ, ମୁଁ ଆପଣଙ୍କ ପ୍ରଶ୍ନ ଉପରେ ଯାଉଛି, ସେଇ ନ୍ୟାୟଟାକୁ ଦେବି ଯାହାକୁ ଆମେ ଗେଣ୍ଡୁଟି କହୁଛେ, ଗଣ୍ଡୁକି ନଦୀ କୂଳରେ। ହେ ବାପା ଆଜ୍ଞା, ଭଗବାନ ଶାଳଗ୍ରାମ ମୁଗୁନି ପଥର ହେଇ ସତ୍ୟନାରାୟଣ ପୂଜା କରୁଛନ୍ତି ସତ୍ୟ ଯୁଗ। ବୃନ୍ଦାବତୀ ତ ବିଧବା, ଆପଣ ତାକୁ ସିନ୍ଦୁର ସଂଖ୍ୟା କେମିତି ଦଉଛନ୍ତି? ତା ସ୍ୱାମୀ ହେଲା ଜଳଙ୍ଘର। ଟିକେ ବସନ୍ତୁ ବଢିଆ କଥା ଆପଣ କହିଛନ୍ତି, ପ୍ରଭୁ ଆପଣଙ୍କ ବା ମୁଁ କହିଛି, ମୁଁ ତାକୁ ସାରିକି ପ୍ରଚନ୍ଦ ପାଣ୍ଡବ କର୍ଣ୍ଣା ଚରିତ୍ର ବୁଝିବି। ଆପଣ କହିଲେ ବାହାନେ ଶୁଣିବେ, ସେଥିପାଇଁ ତ ଟିକେ 10 ମିନିଟ ତାର ଭିତରେ ସମୟ ନେବି ପୁରାଣଟା। ତୁ ବଦମାସୀ ଖେଚାଳି, ଆମର କେତିକି ଥିଲା ଛୋଟ ବାହାରେ ସବୁଠି ଘୁଣ୍ଡା ହେଇଛି। ବୃନ୍ଦାବତୀ ହଉଛି ବୃନ୍ଦାବତୀ ହଉଛି ସତ୍ୟନାରାୟଣଙ୍କର ବଡ଼ ଶଳା ଭାଉଜ, ବଡ଼ ଶଳା ଭାଉଜ ସବୁ, କାରଣ ସାଗର ଦୁର୍ଘଟି ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ପତି ହେଲେ ଲକ୍ଷ୍ମୀକାନ୍ତ ନାରାୟଣ, ସାଗର ପୁତ୍ର ହେଲା ଜଳନ୍ଧର। ଜଳନ୍ଧର ଗୋଟେ ଏତେ ବଡ଼ ପ୍ରଚଣ୍ଡ ରାକ୍ଷସ ଥିଲା, ବଳବାନ ଶକ୍ତିମାନ ଥିଲା, ଆଜ୍ଞା ତା ତପସ୍ୟା କରିଥିଲା, ସେ ଅସ୍ତ୍ରରେ ଶସ୍ତ୍ରରେ ବଧ ହବନି, ନାଇଁ 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 ନାଇଁ, ବ୍ରହ୍ମାଙ୍କ ପାଖରୁ ସେ ବର ପାଇଥିଲା। ମୁଁ ଆପଣ ମାନଙ୍କୁ ବ୍ରହ୍ମ ବୈଭକ୍ତ ପୁରାଣରୁ ଗୋଟେ ପଦ ଗାଉଛି, ଆଜ୍ଞା ଦିଅନ୍ତୁ ଦିଅନ୍ତୁ ଆଜ୍ଞା। ବ୍ରହ୍ମାଙ୍କୁ ସନ୍ତୁଷ୍ଟ କରାଇ ଜଳନ୍ଧର ଏଭଳି ବଳବାନ ହେଇଥିଲା, ଆଜ୍ଞା ବ୍ରହ୍ମା ଯେଉଁଦିନ ପ୍ରସନ୍ନ ହେଲେ ଜଳନ୍ଧର ମାଗିଲା କହିଲା, ପ୍ରଭୁ ପ୍ରଭୁ, ବ୍ରହ୍ମା କହିଲେ କୋଉ ବରଣ ନବୁ, ନମସ୍ତେ ନ ଛିଡ଼ିବି ଜଳେ ନ ବୁଡ଼ିବି ସୁଦର୍ଶନ ଚକ୍ର ହଉ କି ଶିବଙ୍କର ତ୍ରିଶୂଳ ହଉ କି ଦୁର୍ଗାଙ୍କର ଖଡ଼ଗ ହଉ, ଆଜ୍ଞା କୌଣସି ଦେବାଦେବୀଙ୍କ ହାତରେ ମୋର ମୃତ୍ୟୁ ହବ। ବ୍ରହ୍ମା କହିଲେ ତାଙ୍କ କାବ୍ୟ ରହିଛି ନାଟକ, ଇଆଡ଼େ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ବୃନ୍ଦାବତୀ କଥା। କର୍ଣ୍ଣଘରେ କୃଷ୍ଣ ଅତିଥି ହେଇ ବସିଛନ୍ତି, ମହାଭାରତ ଯୁଦ୍ଧ ନ ହବା ପାଇଁ ଚେଷ୍ଟା ଚାଲିଛି, ଏପଟେ ଜଳନ୍ଧର ବର ମାଗିଛି, ଆଜ୍ଞା ଭଗବାନ ଗୋଟିଏ ଗୋଟିଏ ଦଉଛନ୍ତି ବ୍ରହ୍ମାଣ୍ଡରେ, ହେଲା ମୁଁ ଦିନରେ ମରିବି ନାହିଁ ରାତିରେ ମରିବି ନାହିଁ, ମୋ ଶବ ପାଣିରେ ଫୋପଡ଼ା ହବ ନାହିଁ କି ମାଟିରେ ପୋତା ହବ ନାହିଁ କି ଶ୍ମଶାନରେ ନିଆଁରେ ପୋଡ଼ା ହବ, ସବୁଥିରେ ବ୍ରହ୍ମା କହିଲେ ଯଥାସ୍ତୁ ନା, ଆଉ କଣ ମାଗୁଛୁ?
না আর কিছু না। এ কপাল ব্রহ্ম বিভূতি, কপাল ব্রহ্ম বিভূতি সুর শিরে দেলে নদী কূলে থাকা মহাপ্রভু সত্যনারায়ণ ইয়ে জীবন্ত ভারী মহিমাময় ইয়ে কলি যুগর নুহ ইয়ে চারি যুগর জগন্নাথ সে হচ্ছেন আপন মানর বাবু গ্রহণ পুত্র প্রাপ্তি পাই এ মঞ্চ উপরে হরিবোলটি গত বর্ষ সে দেখিলে এবং মহাপ্রভু সত্যনারায়ণ তাকে সুন্দর তাকে উত্তরাধিকারী অতিথিটিয়ে তাকে কোলে আনিছন্তি চিন্ময় আনন্দ বিশ্বকর্তা মহামহিমাময় সত্যনারায়ণ গাদি ব্রহ্মপড়িয়ার ইষ্ট ঠাকুর সে 15,000 টাকা অনুষ্ঠান উপদান করিছন্তি প্রায়ত গোটিয়ে তরফ পালাওয়ালা খরচ আপন মানে সমস্তে সহৃদয় মনরে আউ থরে হরি বল দিয়ন্তু সে পিলাটি দীর্ঘজীবী রহু আয়ুষ্মান হউ চষমান হউ সপরিবার বর্গঙ্কর উন্নতি কামনা করন্তু মহাপ্রভু সত্যনারায়ণ বাবু গ্রহণ কর বল আরম্ভ দেখবা গায়ক মহাশয়ঙ্ক এ গোবিন্দ পাল পুত্র অভিমন্যু পাল নিশ্চিত ভাবে পুত্র সন্তান লাভ করন্তু সর্বে বলানন্দ শিশু মান সমস্ত হৃদয় ভিতরে যে রহিপারন্তি ঘট ঘটকে রহি সর্বজান সর্বঘট বিহারী পরম ব্রহ্ম নারায়ণ আপন মানকর ভাব অনুসারে ভাব গ্রহে কৃতকার্য করন্তু সফল হন্তু শান্তি মৈত্রী প্রগতিপূর্ণ ভাবরে গাদি পড়িয়া মঞ্চ আর বর্ষ সাত রাতি পালা হউ দীর্ঘজীবীর উপর আনন্দ গলা আউ জনে কইছি চিন্ময় পাল তাঙ্কর পুত্রটি হেলে সিবি হরি বল দেবে চিন্ময় পাল কো পাই মটি হরি বল দিয়ন্তু তাঙ্কর পুত্র সন্তানটি লাভ হউ নর হি নারায়ণ আউ নারায়ণ হি নর নারায়ণ মানকর হৃদয়ে যদি হরি সত্যটি স্পন্দন হই আউ মু ভল ভাবরে কউটি হাত জড়ি নম্রতার কউটি প্রভু নিশ্চিত তাঙ্ক মানসিক পূর্ণ করিবে বল আনন্দ গলা হরি মনু বাঁসরি বনাই যে কলি যুগ
বৃন্দাবতী কইলা স্বামী
ତମେ ତ ଶିବଙ୍କ ସାଙ୍ଗରେ ଯୁଦ୍ଧ କରିବାକୁ ଯାଇଥିଲ, ପୁଣି ଏତେ ଚଟକିନା କଣ ପଳେଇ ଆସିଲ? ଶିବ ଜଟାଯୁକ୍ତ ମଣ୍ଡିତ 20 ଥର ଯିଏ ହାରିଛି, ବିଶ୍ୱନାଥ ସ୍ୱାଇଁ ଦାସ ସାଙ୍ଗରେ 50 ପିଲା ଲାଗନ୍ତି, ଭୀମ ବଳ 2 ଜଣ ଯିଏ 20 ଥର ହାରିଛି, ସେ କଣ 21 ଥର ଜିତିଯିବ? ବ୍ୟବସାୟିକ ଭାବରେ ଆହୁରି ଉନ୍ନତି କରି ସପରିବାରଙ୍କର ମଙ୍ଗଳ ବିଧାନ ହଉ ପରାନନ୍ଦେ ହରି ଓ ଏ ତା ମନେ ରହିବ ଦିନ ସାରା। ସତ୍ୟା ରୁ ପାଲା ଗାଧି ପଡ଼ିଆରୁ ସରିଗଲେ, ସତ୍ୟା ବାଟେ ଯୋଉ ବାଟେ ଗଲେ ତା ମାଗଣା ଶ୍ରୀକୃଷ୍ଣାୟ ଗୋବିନ୍ଦାୟ ଗୋପୀ ଜନ ଭବାନୀ ମହାପ୍ରଭୁ ସତ୍ୟ ନାରାୟଣ ଦୀର୍ଘାୟ ଉତ୍ଲାୟ ବୁଲାୟ ବଚ୍ଚେତନ। ଆଉ ଟିକେ ହାତ ଯୋଡ଼ି ନିବେଦନ କରୁଛି, ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ରକ୍ଷା କରନ୍ତୁ। ଆଜି ପାଲାର ପୂର୍ଣ୍ଣାହୁତି, ବହୁତ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅଛି, ମଙ୍ଗଳା ଆଳତୀ ଅଛି, ନଦିଆ କୀର୍ତ୍ତନ ଅଛି। ଯୋଉ ମା ମାନେ ବସିଛ, ଆପଣଙ୍କ ଗାଁରେ ଅନ୍ୟ ଗାଁର ଅତିଥି ମାନେ ଅଛନ୍ତି, ପାଲା ଭଲ ଲାଗୁ ନ ଲାଗୁ, ଆଜି ପୂର୍ଣ୍ଣାହୁତି ଭଳିଆ ସେଇ ବ୍ରହ୍ମ ମୁହୂର୍ତ୍ତକୁ ଆମେ ଉପଭୋଗ କରିବା। ମୁଁ ବିଶ୍ୱ ସୁନ୍ଦରୀ
মো বেণী কি দেখি দেম জানি পারন মু কিয়ে বিশ্ব সুন্দরী এ নিজ ছাতি নিজে ছাতিরে নিজে ছোপব করু কাই গিয়া তো তাতে কে ফুনি দউ যা আউ কো আরে হে বেল যাই তু যো রূপ হইছু তু গনে পুতনা ভড়িয়া দেখা যাও আউ হ্যাঁ তাহলে মু বিশ্ব সুন্দরী মু বিশ্ব সুন্দরী মো বে চারিও বাহাই না তুই এমিতি আমি বিশ্ব সুন্দরী তোর পাই চারি জন বাহন হইকি বাড়ব রই গলে হ্যাঁ সে কিয়া কই জলে দিল্লি অছি তেনে কুয়ারে সময় পাইলনি বলে তার জীবনী তো পড়িতা সে ঘর পাইলে মটন খাই পারিব ও তার তল দাঁত নাই উপর দাঁত দাঁত নাই অটল বিহারী বাজপেয়ী হ্যাঁ যে মানক না ধরুছু হ্যাঁ তাক জোতা তল ধুড়ি তো মুগ উপরে পড়িবার যোগ্য আছে আর জন বি বাহিলানি বা তুই এবে জানিলি কম ধৈর্য কর আর জন কে ধুড়ি হইত দেবা আর সে হইলে নরেন্দ্র মোদি এটা মেটা বসই মাউ আউ কে আউ জন বিবাহ হইনি সে বাড়ি পোষা ধরা ধরা পিন্ধুছি সব জায়গা কো যাই কি কহুছি মরা সা মাস্টার ভাই ভাবনে মানা বাধাই জড়াউ আপন মানে সা মাস্টে বাসি পারন্তু মু বি বাসি পারুছি তোর মান্যবর মানক না ধরতো তো মুক্তি হইব আজ্ঞা নিল সে কে কহিল স্যার মো শাশু মতে বোন দিয়েছিল শুনু
ପ୍ରତ୍ୟୟ କରୁଛି, ଆପଣଙ୍କ ହାତ ଯୋଗୁଛି। ଏଭଳି ଅଭଦ୍ର ସଙ୍ଗୀତ ଯଦି ସାଙ୍ଗରେ ହେବେ କୌଣସି ଦିନ ମୋତେ ମଞ୍ଚକୁ ନେଇପାରିବେ। କଣ କହିଲୁ? ସେ ଯାହା ହେଇଛି ମୁଁ ତା ଖବର ବସା ଘରକୁ ଗଲି ବୁଝିବି। ମଞ୍ଚ ପାଲା ସରୁ ପାଟିଦାରୀ ପାଲା ସରୁ ଏମିତି ରାଜଭଳଙ୍କର ବିଶ୍ୱକର୍ତ୍ତା ପ୍ରମାନନ୍ଦ ଠାକୁର ଶ୍ରୀ ସତ୍ୟନାରାୟଣ ମନସ୍କାମନା ପରିପୂର୍ଣ୍ଣ କରନ୍ତୁ। ସବୁବେଳେ ତ ବଳବାବୁ ପାଖେ ପାଖେ ଅଛନ୍ତି ଆଉ ଆଉ ସମସ୍ତ ପରିବାର ବର୍ଗ ମାନଙ୍କର ଶରୀର ସୁସ୍ଥ ରଖନ୍ତୁ ଏବଂ ଧନବଳ ମନବଳ ପଥକୁ ସ୍ଥିର କରନ୍ତୁ। ବଳାନନ୍ଦ ଗବାନ ଯେମିତି ଭାଗର ଉଦୟ ହେଲେ ନକ୍ଷତ୍ର ସାନ ନକ୍ଷତ୍ର ନାରାୟଣ ନିଜେ ଜଳନ୍ଧର ବେଶରେ ଗଲେ କହିଲେ ସଖୀ
দেখু দেখু সে গলে মু তার সঙ্গে মধব করি যে দেখি কি মরি যায় বাস স্থান ছাড়ি দি ঝটা যুক্ত শিব বলে হ্যাঁ মু নিজে আসিছি জলন্ধর এই মুহূর্তে বিজয়ার টিকা বিজয় উৎসব পাই তুমি মতো টিকি প্রীতিদান কর তোমার মোটর প্রেম পশা খেল সদুপযোগ পাই মোহনীয় সময় তুমি শুভমন্ডন কর প্রীতি পশা টিকে খেলি গোটে ধাড়ি চৌপদী মো অনি ভাই মোট চৌপদী প্রিয় বিজয়ানন্দ স্যার গোটে সুন্দর চৌপদী যৌ চৌপদী প্রভাত স্যার মো সাথে গাঁ এ বাপা সে সিনা আজ না কিন্তু তার স্মৃতি সমস্ত পাখে অ ডাকিলে জলন্ধর রূপে নারায়ণ কলে বৃন্দাবতী আস যেকোন একটি বিশ্বনাথ সহ সচিদাস
উনিশ বিশ জনে জিতিব জনে হারিব জনে সিল নব জনে সিল তো জনে জনে নব আমি তো নেই গলাম ক্রিকেট ভারত পাকিস্তান হল আজ্ঞা জনে জিতিব জনে হারিব হ্যাঁ কোর্টরে কেস রেমতি জনে ডিগ্রি হচ্ছে জনে হাত ফেল আজ্ঞা সে পচা যায় যে তা নারী পুরুষ যে প্রেম রূপক পোষা খেল খেলি ইয়ে প্রেম যদি পোষা খেল হ্যাঁ তাদের জিতিবা আনিবা আছে জিতিলে কোন উপহার হারিলে কোন উপহার কত সেবি আপনি যদি মো নিকটে হারিবে তাহলে কোন করিবে মু যদি হারিবি কোন করিবে নারী পুরুষক প্রেম রসার রন ক্যালকুলেশন হিসাব কেতে বেড় সঙ্গে সঙ্গে আও তাহলে সকিরে তোর মোর যে পোষাক হবে আর রেজল্ট সঙ্গে সঙ্গে জানা পড়িব আর কেতে দিন পরে পিলা মানে পরীক্ষা দেলে মার্চ মাসের রেজল্ট বাড়িব জুন জুলাই পুরুষ নারীর স্বামী স্ত্রী সম্পর্ক সন্তান রক্ষা প্রীতি করুন দশ মাসের পুত্র হয়েছিলে সখি পুরুষ যদি পুত্র হলে যদি তাহলে জানিব পুরুষ বিন্দু নারীর বিন্দু উপরে পুরুষ বলা পড়লে বা নারীর স্খলন পরে পুরুষের বিন্দু পক্ষের স্খলন হয়েছে প্রথম দিন কইলি নাগার্জুন কাম সংগীতার শিব কইলি পার্বতী কি পুয় ঝিও হবার কারণ পাই দুইটা উপাদান শুক্রাণু বিমাণু যোগ দরকার আগ পক্ষ রহে আজ্ঞা কোন আগ পক্ষ রাখে আগ পক্ষ ভিতরে যদি আগে হয়েগলা শুক্রাণু পক্ষে হয়েগলা বিমান তাহলে হয়েযিব পুয় পুয় আগে হয়েগলা বিমান পক্ষে হয়েগলা শুক্রাণু তেণু ঝিয়টিয়ে হলে মোর পরাজয় হব যদি পুয়টিয়ে হলে মোর জয় বলে ভাবিবি যদি ওট হব ওট কোন পুয় হব ঝিয় হব নারায়ণ প্রেম মানুষ স্ত্রী রূপে Thank you.
ସହିତ ପ୍ରେମ କଲେ ଏ ବାବା ପ୍ରେମ କରି ସାରିଲେ ଯେତେବେଳେ ପୋଷା ପିଟିଗଲା ଜାଣି ପକେଇଲା ପୁନାରତି ଚିହିକି ଉଠିଲା ବେଳକୁ ଆଉ କିଛି ନାହିଁ, ନାରୀର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦୁର୍ଭାବ ସତୀତ୍ୱ ହରଣ ସରିଛି। ନାରାୟଣଙ୍କୁ ଚାହିଁଲା ତୁ ଏହା କଣ କଲୁ କଣ କଲ ତୁମେ କହିଲେ ମୋ ବିଶ୍ୱ ଚିନ୍ତାମଣି ନାରାୟଣ ବିଶ୍ୱର କଲ୍ୟାଣ ପାଇଁ ଜଗତର କଲ୍ୟାଣ ପାଇଁ ତମ ସ୍ୱାମୀଙ୍କ ଉପଦ୍ରବରୁ ଏ ସୃଷ୍ଟିକି ରକ୍ଷା କରିବା ପାଇଁ ମୁଁ ତମର ଅମୂଲ୍ୟ ସମ୍ପଦ ସତୀତ୍ୱ ନଷ୍ଟ କରିଛି। ମୁଁ ସ୍ୱୟଂ ନାରାୟଣ ଦେଖା ତୋ ଶଙ୍ଖ ଚକ୍ର ଶଙ୍ଖାସିନ୍ଦୁର ବଜ୍ର ହବ। କୃଷ୍ଣ ବୈଧବ ଦେତେ ନାରୀ
একাদশ স্কন্ধ ভাগবত কৃষ্ণবী ধারী মঙ্গল বৃন্দাবতী চৌরা পূজা করছেন নারায়ণ যে বিষ্ণু তদ বিষ্ণু ব্রহ্মপদম সদাপ্রসন্তি সুরয়ম দিবিমন্ত ক্ষুরাগত এ বিশ্বর মঙ্গলময় নারায়ণ সত্য এনে কৃষ্ণ যাইছেন বিদুর মূষা সাথে কর্ণ কু বুঝাই দে প্রচন্ড কি পাণ্ডব মহাভারত যুদ্ধ হবনি ভাই ভাই ভিতরে মিলামিশা হলে কোন কর্ণ দেখিলা নারায়ণ ভারি খুশি বিশ্বকর্তা ব্রহ্মাণ্ড বিধান কহিলে হে কর্ণ তুমি জন মহারথী এ বিশ্ব তোমার শক্তি সহিত শক্তি প্রদর্শন করিয়া পাই চারি যুগের বীর না দুর্যোধন তোমার ভাই নেই তোমার অসর ভাই যে গোটিয়ে মায়ের তুমি জন্ম হয়েছ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব কুন্তি নন্দন পাঁচ জন জানিছি না তুমি ধর্ম সপক্ষে রুহ এ বিধর্মী অধর্মী পাপিচারী মান পাপর্ণ ভোজন করি যদি পাপ সপক্ষ পুণ্য ধর্ম সপক্ষ কু পড়ে আসব তাহলে দুর্যোধন আপে আপে মৌরি যাব রে যেমনি পাদ তল পৃথিবী খসি পড়লে আপনার পড়ে যাবে বাত্যা পবন হলে কদলী গাছ ভাঙি যায় ইয়ে কর্ণ যদি পাণ্ডবঙ্ক পক্ষ হয়ে যাব ইয়ে দুর্যোধন আর যুদ্ধ করব যেমনি যুদ্ধ হব ইয়ে ডালুয় নেই কনসিরি পানি পাউছে পরম ব্রহ্ম নারায়ণ পরম দিবাহ নারায়ণ পরাগ্রহ নারায়ণ পরম গতি নারায়ণ পরম বুদ্ধি বিশ্বকর্তা ব্রহ্মাণ্ড পালক মহাপ্রভু সত্য নারায়ণ সাধু মহাত্মাঙ্কর সমস্ত ইচ্ছা উদ্দেশ্য কু পরিপূর্ণ করন্তু বল মনানন্দে কলা হরি বল অনেক সাধু সন্ত বৈষ্ণব মানকর এই জায়গায় মেলন হোক পাদ ধরি পড়ুছে কোন মা আমি আছে কোন নেই যা আজ গোটে প্রভুঙ্কর গুণচর্চা কহিবি আপনার ধর্ম ধর্ম ভগবান করে কর্ণ তু ধর্ম কু পড়িয়া অধর্ম ছাড়ি দে দুর্যোধন পথ ছাড় দেখিবি এ দুনিয়া কেমিতি শাশ্বত হইযিব এ দুনিয়া কেমিতি ধর্মময় হইযিব কেমিতি সত্যময় হইযিব এ ধর্ম কথা শুনি জিভকু কামুড়ি কর্ণ পোড়া হসি
Guru Gunamani Ranara, Guru Ya Sakhi
যোগ্য পুয়ো গোটে ভাল গুরু সন্ধান কর, বুদ্ধি বিদ্যা যুদ্ধ বিদ্যা ধর্ম বিদ্যা আয়ুর বিদ্যা এ সমস্ত অষ্টাদশ বিদ্যা পাঠ পাইবা পাই গোটে ভাল গুরু দেখে মা পাদ ধূলি নেই কর্ণ গুরু সন্ধানের গলা। ও এ দুনিয়ার কলি যুগের আর গুরু বহুত মিলে খানা ভাগবত কইলা কেনা গুরু মিলবে পণ পণ শিষ্য নথিবে এক জন কলি যুগের বহুত গুরু মিলবে কিন্তু গোটিয়ে বাস্তব সমর্পিত শিষ্য মিলবে গুরু ঘর ঘর বলছেন গুরু তো ঘরে ঘরে কৌছেন আমাকে গুরু বড় বড় চর্ম চক্ষু আকর্ষণ কলা ভাবিয়া কোঠাবাড়ি করে মনুষ্যকে আকর্ষণ করে শোষণ চলে হলে বাস্তব গুরু পাইবে কোঠি গুরু জায়গা কোঠি গুরু ঠিকা কম গুরু কেউ জায়গায় রুহতি গুপ্ত ভাগবত চোরা চবিশ উৎকল ব্যাস ওড়িয়া ব্যাস অতি বড় জগন্নাথ দাস সুন্দর কথাটি কে গুরু কৌটি অ চিতা তিলক করে মঠ মন্দির করেদেলে মু গুরু হয়েছি গুণাতীত রূপাতীত গুণ বিশেষ রূপ বিশেষের পরিভাজ্যতা হয়েছে যোগ্য ব্যক্তি হচ্ছে গুরু আর তাঙ্কর আসন তাঙ্ক গুরুঙ্ক নিবাস কে জানিছু কোঠি গুরু নিবাস কে স্কুল গুরু বসন্তি শিষ্য দেহে গুরু ঠু শিষ্য শিষ্যর ভাব গর্ভক ভক্তিপূত হৃদয় বিশ্বাস গন্তা ঘর কেন্দ্র স্থলী ভিতরে গুরুঙ্কর আসন গুরুঙ্কর মণ্ডপ গুরুঙ্কর নিবাস শিষ্য যৌটি গুরু সেইটি গুরু যাইটি শিষ্য সেইটি পতিব্রতা নারী যৌটি তা পতির আত্মা তা পাখে পাখে ঠিক সেইভাবে এক বৃক্ষের দুই পক্ষী থিলা ভাই সূর্য পত্নঙ্কর সম্পর্ক থিলা ভাই স্বামী স্ত্রী ঠাকুর আহুরি দৃঢ় সম্পর্ক থিলা ভাই গুরু শিষ্যঙ্কর সম্পর্ক এ সমাজের মা সবুঠু ধরে সবুঠু ধরে তেণু গুরুঙ্ক সন্ধানে অঙ্গদ রাজন অনুকূল করি বাহারিলে নদ নদী পাহাড় গ্রামাঞ্চল পল্লী অঞ্চল সহরাঞ্চল বিপিন খোঁজি খোঁজি শেষে পৌঁছি গলে গোটে ঘোর জঙ্গল এক ভয়ঙ্কর অতি ভয়ঙ্কর ঘঞ্চ জঙ্গল ভিতরে প্রবেশ করেছেন রাধেয় এ পৃথিবীর অদ্বিতীয় বীর মহারথী কর্ণ গুরুঙ্ক ঠারু মু শিক্ষা দান পাই মো মা রাধার নাই দুনিয়ারে রখিবি নিজ চরিত্রকে মো সংস্কার করিবি যে জঙ্গলরে পশিলে সে জঙ্গলটা ভারি ভয়ঙ্কর থিল কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ গোটিয়ে পদ মাল জমক রাগ গর্জন কলে পালা হব দেবিনীটা যে
গোটিয়ে ছন্দ অর্থ শু বৃহত ভানু 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 প্রভাতা পরাণ রাধেয় কর্ণ যৌ জঙ্গলরে খোঁজুচন্তি গুরুদেব বৃহত কইলে বড় বড় ভানু 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 তিনটা ভানু কিয়ে তিনটা ভানু মো স্ত্রী না ভানু মো ভাউজ না ভানু মো সরা ভাউজ না ভানু তিন ভানু আমারই হয় গোধি মহা কুড়াঙ্গার বিকৃতিয়া আরে বিকৃতিয়া উত্তাপ বা জ্যোতি অগ্নি ব্যবহার বি দেখা যায় গরম উত্তাপ বি লাগু না কী লাগুনি তা তল পদরে ভঞ্জ নির্যাস করছেন সমাধান করছেন কইলে বৃত্ত ত মাল মাল মালতি লতা কর সে জঙ্গলর সমস্ত বৃক্ষ শাখা প্রশাখা ফল পুষ্পকু মালতি লতা গুড়াক ছন্দি হয়ে যাই না সূর্য কিরণ পড়ুছি না জনবসতি অগ্নি দৃশ্য হচ্ছে না উত্তাপ লাগুছি উত্তাপ কাই লাগুনি সেই জঙ্গল ভিতর গর্ভকু প্রবেশ করাবে বহুত উচ্চ স্থান গোটে সুন্দর থন্ডা ঝরণাটি মহারথী মহাদানী কর্ণ যেতবে পৌঁছি গেলে সে ঝরণা কূলে ইন্দ্রধনু পড়ছে তার শোভা কু সে দেখু কেমতি গুরুঙ্কর পাদ চুম্বিবা পাই কি মন হইলা বিকল গুরুদেব অছন্তি আশ্রমে কিন্তু সে ধ্যান করুছন্তি তুমি এইটি বস তাঙ্ক ধ্যান ভাঙ্গিলে গুরুঙ্কু দর্শন করিব তাঙ্ক বিঘ্ন করিবনি তাঙ্ক ধ্যান ভগ্ন করিবনি তাঙ্ক ডিস্টর্ব করিবনি ভারি রাগি আর ভারি সরল ভারি নিষ্ঠুর ভারি উদার চাহিলে ভাগি পারন্তি চাহিলে যোড়ি দেই পারন্তি সে কান্দিবা আগুরু লোহ পোছি দিয়ন্তি মাগিবা আগুরু যাচি দিয়ন্তি আম গুরু এতে মহান্না তম গুরুঙ্কর নাম কোন বড়
না গুরু নাম কোন পাটিরে কোয়া যায় গুরু নাম কহিবা অছি বড় মনা হো তাঙ্ক নাকু তো হরিহর ব্রহ্মা জপুছন্তি শিব ধ্যান করুছন্তি বিষ্ণু ধ্যান করুছন্তি মহাদেব এ ব্রহ্মা ধ্যান করুছন্তি যোগদিন শিবঙ্কু পার্বতী পচারলে তেমে তো মহাদেব তেমে আশাবাড়ি ধরি হিমালয়ের কাকু ডাকুছ পার্বতী পচারছিলে শিবঙ্কু কইলে নিজে মহাদেব দেব মহাদেব ঈশ্বরঙ্ক ভিতরে মহেশ্বর ধ্যায় নিত্যং মহেশ রজত গিরি চার চন্দ্রাবত ইয়ে রজত কহিলে রূপা গিরি কহিলে পর্বত ইয়ে রূপা পাহাড় ভরিয়া ইয়ে জঙ্গল পাখে হিমালয় বক্ষে বসি এটি আশা বাড়ি ধরি তেমে তো মহাদেব তুমি আখি বুঝি কাকু ডাকি শিবশঙ্কর ভগবান কহিছেন কে মু কাকু ডাকি জানিছ শিব ভিতরে শিব অছি সে শিব গুরুঙ্কু জপুছি জটামণ্ডিত শিব ভিতরে গোটে জীবাত্মা শিব অছি সে জীবাত্মা শিব শিবময় মঙ্গলময় গুরুঙ্কু ডাকুজি ডাকুনি নিরন্তর জপ লাগিছে আউ হংস প্রাদ অনুসারে সে জপ অহর চালিছে যৌদিন গুরু নাম জপ বন্ধ হে জপ সবুঠার গুরুত্বপূর্ণ কথা সবুঠার গভীর কথা যেমনি কর্ণ শুনিলা সে কুড়িয়া আগে যাই চকা মেলি পকাই বসে ইয়ে লোকটি তা কইথায় তুমি বসি ধ্যান করিব ডাকিব না ইয়ে মনে মনে খালি ডাকিলা গুরু ব্রহ্মা বিষ্ণু গুরু দেব দেব মহেশ্বর গুরুঙ্কর ধ্যান ভাঙ্গিলে তো কিয়ে গোটে গুরুগুরু হচ্ছি বাইরে মো দ্বার মুহে কবাট দিয়া হয়েছে কিয়ে গোটে গুরুগুরু হয়ে কাঁদুছি না ভিতরে আসনরে বইছন্তি পচারে কিয়ে কর্ণ কিছু পাটিরে ন কই সে বরড় তাটিকে ঠক ঠক কর তিনি থর ঠক ঠক কর গুরু তা ভিতর প্রশ্ন কলে আরে কিয়ে সে পুরি ঠক ঠক কর আউ থরে পচারে কিয়ে ঠক ঠক কর কিয়ে তুমি পরিচয় কর সে পুরি ঠক ঠক কর এ তরফ গি গলে তো প্রচন্ড লাগিলে গুরু আরে আরে
গুরু ভারি শান্ত ভারি সরল ভারি রে কবাট কু খোলি দেলে গলে তু কোন মুক না কালো অন্ধ না বধির তোতে মু বারম্বার কে কে পচারতে তু ঠক ঠক করতু আখিরে ধার ধার লোহ করম অবিশ্রান্ত ঠক ঠক লোহ বহুছি ন বহি পড়ি গলে কলে গুরু এ মুহি কিয়ে মুহি যেবে এ কথা জানি থান্তি হো গুরুদেব সদয় কাহি খুশি থাকি মার্জা মা মানে মোর পূজ্য জ্ঞানী মানে কর্ণ উত্তর দেলা গুরু পচারে তু কিয়ে না মু কিয়ে যদি মু জানি থাকি মু আপনক ভলি মহাত্মা বাগ্মি মতে চিহ্নেবা পাই জনে আত্মদর্শী সেই মহান পুরুষ গুরুদেব কু কাই খোঁজি কাই খোঁজি থাকি গুরুদেব মু কিয়ে মু জানি নাই এ সংসার রে মু কিয়ে এ পর্যন্ত মতে জানা নাই সেই মু কিয়ে জানিবা পাই মু সেই ভলি পরম পূজ্য দিব্য গোটে গুরুঙ্কর পাদ চরণ সেবা চাহুছি গুরু সে গুরু পরশুরাম তরলি গলে কহিলে বাবু তোর জাতি কাহিকি মু টিকিয়ে কথা ছাড়ি দেই আসতিলি যৌ লোক ঠার এ ঠিকনা নেই আসিতা কহিলে আম গুরুঙ্ক আশ্রমকু কেবল ব্রাহ্মণ মানে যাআন্তি ঝরণা কুড়ে ব্রাহ্মণ মানক ব্যতীত অন্যান্য কাহারি কেউ বর্গ মানুষ গুরুঙ্ক আশ্রম কু যা নিষে ব্রহ্মর্ষি পার্শ্বনা তেণু কর্ণ চারিয়ারে গুরু ন পাই নিজে পৈতা খণ্ডে পকাই ব্রাহ্মণ বেশে পরশুরাম ভাবিলে কহিলা রে বাপা তু ব্রাহ্মণ পুও কর্ণ হোম কি নাই কহিলানি মৌনে রইলা গুরু কহিলে হ পৈতা খণ্ডে পকাইছি দেখিয়া তো ভারি সুন্দরিয়া টিকে দেখা যাচ্ছি ব্রাহ্মণ উৎসব ভয়া বরে ডাউন ডাউন হও এ আশ্রম রই এবার বড় সকল আসেবা গুরু কহিলে কিছি দেবা সদা গুরু যে মারে গই সেদিন পরীক্ষা শহ শহ শিষ্য বইছেন তাঙ্ক মঝিরে কর্ণ বইছে গুরু পড়ুচন্তি প্রভাত সময়রে পাঠ শিক্ষা দীক্ষা নির্ণয় কলা বেলে হঠাৎ গোটিয়ে হেঙ্গুড়া বা বিরুড়ি বলি কহু বা গোটে বিষধর পক্ষী কীট বিষধর কীট গোটে বিরুড়ি ডাঁস আসি বসিগলা বাহুড়ি বাহুড়ি যেতবে বসিগলা ছাতি পাখে বাহু ছাতু লাগিছি সে জায়গায় মারিদেলা কর্ণঙ্কর বাহুরু ছাতি পর্যন্ত ধার ধার হয়ে রক্ত বহুছে সুতরাং কর্ণ তাঙ্ক দেহরু রক্ত বহিলানি সে খাতির ন করি গুরুঙ্ক পাদকু চাহিকি গুরুঙ্ক জ্ঞানকু এক লক্ষরে গ্রহণ করছন এতিকি বেলে গুরু পরশুরাম নজর তহু পড়িলা যে শোণিত ধারকু দেখি ব্রহ্ম গুরু আত্মা তহিকি থরিলা পরশুরাম আশ্চর্য হয়ে কেলে এ লোকটা কেড়ে টাণ কেড়ে লক্ষ্য রে তা ছাতিরে বাহুরু ছতি দেই রক্ত আসি তা গণ্ড দেশের জানু দেশের পড়ি না তা গণ্ডি ওদা হইলা পরন্তু সে এপর্যন্ত লক্ষ্য ভ্রষ্ট হও নাই ইয়ে ব্রাহ্মণ ছুয়া নুহ ইয়ে রক্ত দেখিলে ব্রাহ্মণ নরে ব্রাহ্মণ সিনা পূজা কর্ম করদব ব্রাহ্মণ কোন বাড়িয়া পিটা রক্ত হণা হাড়ি যাব ক্ষত্রিয় রক্ষণ ক্ষত্রিয় মানে রক্তের হোলি খেলি জীবন দান দিয়ে দেবে ময়দানের তাঙ্কর ভয় নাই না ভ্রান্তি সেমানে সবুঠারু সাহস ইয়ে ক্ষত্রিয় তো সাহস আচ্ছা ইয়ে ব্রাহ্মণ ছুয়া হইলে এতে রক্ত গুড়াক বহি যাচ্ছি সে তাকে জানু দেশকু পোছি দেউছে কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হো নাই ইয়ে ব্রাহ্মণ ছুয়া নুহ
গুরুঙ্কর সন্দেহ হল ডাকিলে রাধেয় মু গোটে কথা কহিবি আজি বার বর্ষ হলা তুম আশ্রম শিক্ষা নৌ মো মুন্ডে হাত রাখি কথা দে তো জাতি কন মতে আজি পরিচয় দে ধর ধর ধরি যেতবে নাহি করদলা পরশুরাম কো সিরা প্রসিরা ভিতরে রক্ত কাটি গলা মেহর মেহর আপন মানকর মেহর স্বভাব তুমি গঙ্গাধর মেহর কেনে মারুত কথা তু অগ্রিয়া রে যুদ্ধে মরিব সে ব্রহ্মা হন্তু কি বিষ্ণু হন্তু কি শিব হন্তু ইয়ে পৃথিবী লোক হোক কি দেব লোক হোক কি মর্ত্য লোক হোক কি স্বর্গ লোক হোক কৌণসি ব্যক্তি কৌণসি শক্তি তোতে সম্মুখ যুদ্ধে রে মারি পারিবে না সেই ঠিক কর্ণ পচারিলা ঠাকুর বেলা প্রভু সেদিন আপনার ধর্ম কোটি থিলা গোটে নিরীহ ছুয়া কু দরিয়া কূলে মা ছাড়ি দিয়ে আইলা সে ছুয়াটা গুরু সন্ধান করি করি যদি বিদ্যা লাভ পাইবা পাই গুরু আশ্রমে আশ্রয় নেলা গুরুঙ্কর অভিশাপ মধ্য মন্ডন কলা সেদিন আপনার ধর্ম কোটি ধর্ম কান্দুছি মা ধর্ম কান্দুছি খালি এতে কি নু পাঁচটা সাতটা পয়েন্ট কইবা কথা সময় দেখি মু কইব তৃতীয় পয়েন্ট এই যে লাখ বিন্ধা হলা দ্রৌপদী দ্রুপদ রাজ জন্মদিনে দ্রৌপদী শ্রীধা সুন্দরী মুগ্ধা মনোহরী রূপ রূপমা কু বিবাহ কইবা পাই কুন্তী নন্দন পাঁচটা লেখ যাইছিলে ব্রাহ্মণ বেশরে শিবধনু মঞ্চকু যাইছে স্বয়ম্বর মঞ্চকু যাইছে যাহা সত্য থিলা রাখ বিঁধিবা পাই রাখ ধনুকু উৎপাদন বি করিছে রাধা চক্রকু লক্ষ্য করি রহিম কিন্তু লক্ষ্য করি প্রস্তুত হেলা বেড়ে দ্রৌপদী মতে মনা কর কেতে রাজা মহারাজা মানক আগে মোর জাতিপতি নাহি দাসী পুত্র বলে প্রমাণিত করে মতে অপমান দেলে কহ নারায়ণ হে প্রভু যে সেদিন তম ধর্ম কোটি ধর্ম একাশী নাম হে দয়ালু হে পরম ব্রহ্ম হে ধর্ম প্রতিষ্ঠাতা
আপন পারে ধর্ম প্রতিষ্ঠাতা পিতামহ বিষ্ণুর ভরি যোগ্য পু আও সমর ক্ষেত্রে যেদিন ঠিয়া হলে তাঙ্ক সঙ্গে আম তাঙ্ক সমাজকন্দ কোন শ্রীখণ্ডী মাইচিয়া সে সমাজকন্দ নুহ মাইচিয়া পিতামহ ভীষ্ম কোন শ্রীখণ্ডী মাইচিয়া সঙ্গে যুদ্ধ করে পাণ্ডব কু হরাই থেলে কীর্তি পাই থান্তে হেকে সামমতে কুহ জঙ্গলরে গোটে সিংহ রাস্তা প্রভু পড়ে আসতা শিকার করিও রাস্তা উপরে কিছু কুকুর দেখি সে সিংহকু ভুকি সে সিংহটা জঙ্গল ভিতরকু পশিগলা নাঙ্গুল যাই সে কুকুর ভাবিলে বোধে সিংহটা ডরি যাচ্ছি সে আউ দশ হাতে ভুকিকি গড়াইল যদি আউ দশ হাতে গড়াইল সে সিংহ পুনি আউ দশ হাতে পড়ে না সে কুকুর মানে ভাবিলে বোধে সিংহ আমাকে ডরুছি সে পুনি আউ দশ হাতে গড়াইল আরে নাই মতে যে ঠাকুর যে নখ দেইছ যে ভয়া তীক্ষ্ণ নখ ধারুয়া দাঁত নখ দাঁতের মু হাতির মতি কাহিবা পাইছি ইয়ে কুকুর গুড়াক মাইলে হাত গন্ধেব বলে মু পড়ে আসলে তুমি ডরছি তোমাকে মাইলে কোন মোর কীর্তি হয়েযিব কি পিতামহ বিষ্ণু ভরি প্রচন্ড প্রতিভা এ দুনিয়ার কতটি আছে মা গোটিয়ে পদ গাউচি ওড়িয়া পদটি গায়ক কুলাচার্য ব্রহ্মানন্দ দাস ওড়িয়া মহাভারত সমীক্ষার গোটিয়ে পদ গাউচি কলে হেমন্ত পুয়া জগতে কাহি হেমন্ত পুয়া জগতে কাহি যে বাপা বাহা ঘরে মধ্যস্থি হই দেবব্রত ভীষ্ম শান্তানু রাজা যেতবে জ্বর নহলে জ্বর ভয়া শুলে রাজকার্য ঠিক রূপে পরিচালনা কলে না চিন্তা চেতনা ভিতরে বুড়ি রহি নিজ শরীর ক্ষীণ হয়েগলা দেবব্রত যাইলে ভ্রমণ করিয়া ঘরক আসি দেখলে বাপাঙ্ শরীর কিন্তু এমনি ঝড়ি ঝাড়ি গলে বাপা কোণ শুকি গলে ডাকিলে মন্ত্রী বাপাঙ্ক কোণ হয়েছে বাপা কাই অন্য মনস্ক জনা পড়ুম খাইবা পিবা ঠিক সময় নাই রাজকার্য ঠিক সময় নাই কথা কোণ হয়েছে বাপা তোমার ভাল পাইছেন রে কুরবা পর কারণকু কহিলে বুঝাই হ যোগ্য পুত্র সর্ব কথা অবগত হই কইলে তম বাপা সত্যবতী বলে গোটে ঝিও এতে ভাল পাইছেন খাইলে শোলে শয়নে স্বপ্নে জাগরণে ঝুড়ি ঝুড়ি তাকে অধা কণ্টা পিতাম ভীষ্ম চমকি কয়ে এ দেবব্রত কে বাপা তাঙ্কর এ বয়সে তাঙ্ক ইচ্ছা হচ্ছে কাম উদ্দীপনাকে চরিত্রার্থ করা আর গোটে বিবাহ করা গোটে যোগ্য পর ধর্ম কর্ম পিতা ধর্ম পিতা স্বর্গ প্রতিমা পড়লে
যজ্ঞ শক্তিমান প্রচন্ড প্রতিভাধারী দেবব্রত চিন্তা কলে পিতা হচ্ছেন ধর্ম, পিতা হচ্ছেন স্বর্গ, এ মর্ত্য প্রভু চন্দ্র সূর্য দেখা পাই সে আমাকে আনিছেন। পিতৃমাতৃ ঋণ যজ্ঞ পুয়ো কে সুজি পারে না, কলে মন্ত্রী মতে সাঙ্গে নেই চালো, যে ঝিও কু বাপা ভাল পাচ্ছেন বিবাহটা তুরন্ত করে দিও না, রে পুয়ো সে ঝিও পা না কুচি না কী না কুচি না, তম বাপা বা হয়েছ তুমি তাঁকর পুয়ো অছ, তেমন ক্ষত্রিয় রাজতন্ত্র অনুসারে সে যেতবে আসব তা সন্তান কোণ এটি স্থান পাইব উত্তরাধিকারী সেটা ঘরের বড় পুয়ো হয়েপারি সে কৌচি বিবাহিত মু রক্ষিতা হয়েকি রয়েছে না, সে মঙ্গু না সে মঙ্গু না, দেবব্রত কহিলেন যে কারণ পাই মঙ্গু না তা উপায় মু করবি তুমি মো সঙ্গে আস গুণিগাড়ি করদেব হ্যাঁ মন্ত্রী সঙ্গে দেবব্রত করন্তি গমন বাপা বাগরে কেমিটি পুয়ো মধ্যস্থ দেখ দেখে নম্রতা সহকারে দেবব্রত মুডিয়া মাইলে কে মা আপনি কি আপনার না সত্যবতী আপন সূর্য বংশর বরিষ্ঠ মহাকীর্তিমান রাজা সন্তান কো জানন্তি এলে মু তাকু ভুলি যাইছি কই রাজা সন্তান কো আপন জানন্তি না জানে ঠিক আছে আপনার সে বিবাহ করিয়া পাই চাহুছন হেলে মু তাকু বিবাহ করি পাইবি মু তাকু বিবাহ করি পাইবি এড়ে বড় রাজা হ্যাঁ সূর্যবংশর উত্তরাধিকারী তাঙ্কু বিবাহ করিবার তোমার নাহি করিবার কারণ কো কাই কি মো গর্ভর সন্তান কেবে রাজা হই পাইবনি সেতি পে মু তাকু বিবাহ করিবি তোমার কোন ঝাড়া কি রহিনি তম অগ্রস সন্তান সে সিংহাসন অধিকারী হয়ে যাবে এই পরিমাণে তাকে বড় পুয়ো আছে সে বিবাহিত হ্যাঁ যদি সেই উপায়টা তোমার যে কারণটা নির্যা সেটা আছে কারণটা আজ্ঞা সে কারণটা যদি বারণ হয়ে যায় তাহলে আপন কি সে সব কইলে পাই মুকে হ্যাঁ মু সেই হত ভাগ্য রাজা সন্তান রাজষ্ট পুত্র দেবব্রত পুনি চমপিলে পুনি চমপিলে পুনি চমপিলে পুনি চমপিলে সত্যবতী মুন্ডে হাত দিয়ে দেবে তুমি দেবব্রত তুমি কই আসিছ তুমি মনে করি কই আসছ পিতা মাতাঙ্কর যুগল আশীর্বাদ পাই কোন হেলা মাতা পিতা এই দুনিয়ারে দিও মু কাহাকু জানে না ঠাকুর মো বাপাঙ্কর খুশি পাই মো পিতাঙ্কর চিদানন্দ পাই দ্বিতীয় বিবাহ করিবার মন বলিছি মু আসিছি সেই যে কারণটাকে বারণ করে দেওয়া পাই দেখন্তু দেবব্রত মু আপনাকে সফা সফা কই দেউছি মু আপনাকে বাপ পাদ ছুই জননী লোকারুছি আকাশে চন্দ্র সূর্য সাহিত্য মন্ত্রী মা সত্য করুছে এ সৃষ্টি
প্রচন্ড শব্দ হচ্ছে ভীষ্ম। কেতে কেতে পিলা এম এ এম ফিল করে বি এম এ পাস করে বুলুচন্তি সরকারি চাকরি মিলুনি। বেলজিয়া প্লস টু দ্বিতীয় পাস করছে, চাকরি কে দেব? কোন মোর হাইট নাই না ফিটনেস নাই। নবীন পটনায়ক আম ঘরক তিনি থর সাইকেল আনি যাইছি, মু যাই নাই। ভারি কঞ্চা সত কউছি ও নবীন পটনায়ক আইছি আম চাকরি ধর কলা বাপা কাই জাতি অন্ধ রাইনি পালা গাউছু বেল ভয়া ধর তু সিম হই গলাড়ু পালা ছাড়ি দে তে তো গটে মিলটা চাকরিতে করেই দেবি। মু বলি যেহেতু আপন পথ পরিশ্রম করি আম ঘরক আসছন্তি মতে গুলে রাতি আপন ভাবিয়া পাই টাইম দিন্দু আগিয়া হাই তো কইলো মু গটা রাতি ভাবিবা পাই মতে সময় দিও টাইম দিন্দু হ্যাঁ মু গটে রাতি রে ভাবিবি যদি মিলটা চাকরি করিবি হ্যাঁ মোর যুদ্ধ পকাই দেবে পাকিস্তান সঙ্গে রাগ যুদ্ধ করিবি মরিবি নহলে মারিবি হ্যাঁ মরিবু নহলে মারি মারিলে কিছু কথা নাই মলে দিটা কথা মলে কোন দিটা কথা মতে পড়িবে নহলে পতিবে পড়িলে কিছু কথা নাই পতিলে দিটা কথা করে পতিলে কোন দিটা কথা মতে যৌটি পতিবে সেটি গছ উঠিব অলগা গছ উঠিলে কিছু কথা নাই যদি তেল জাতীয় গছ উঠিব দিটা কথা করে তেল জাতীয় গছ উঠে তো লাভ যদি দেহ লগা সাবুন হব দিটা কথা দেহ লগা সাবুন হলে দিটা কথা সেই সাবুন ঝিও লগাইবে না পুয়া লগাইবে পুয়া লগাইলে কিছু কথা নাই ঝিও লগাইলে দিটা কথা ঝিও লগাইলে কোন দিটা কথা ঝিও মানে মুন্ডে লগাইবে নহলে দেহে লগাইবে মুন্ডে লগাইলে কিছু কথা নাই যদি দেহে লগাইবে দিটা কথা পিতা মহ বিষ্ণু সেই দিন ধর তাঙ্ক না হইলা ভীষ্ম প্রচন্ড তীব্র প্রতিজ্ঞা করে দেলে ও যে পিতাঙ্কর সুখ পাই পিতাঙ্কর শান্তি পাই পিতাঙ্কর আনন্দ পাই হে মাতা সত্যবতী তোমাকে জননী ভাবে মু স্বীকার করছি মু তোমার সেই পুয় পারসেরার নিবৃত হবি না আউ সারা জীবন মো বিবাহিত ঘোষণা করছি ইয়ে হচ্ছে সেই পুয় এ বাপা কর্ণ কইলা প্রভু আপন কোন কোলে সত্য ধর্ম ন্যায়ের প্রতীকের যে সদা সর্বদা সত্যবাদী থিলে তাঙ্কু হরাইবা পাই তাঙ্ক সমকক্ষ যোদ্ধা এ পৃথিবীরে নাহান্তি যে শ্রীখণ্ডী মাইচিয়া গুঠিয়া করিদেলে পিতামহ ভীষ্ম কইলে রে যা সঙ্গে নড়িকি বিজয় নেলে কিছু লাভ নাই হারি গলে পরাজয়ের কিছু লাভ নাই তেমন এ যুদ্ধ এ মহাভারত সমগ্র আজির অধ্যায় এ কলঙ্কিত অধ্যায় পিতামহ ভীষ্ম অস্ত্র ত্যাগ করিদেলে মো জ্ঞান মন্ডলী রে মা সেটিকি বেড়ে শিষ্য অর্জুন অস্ত্র ছাই দেলে গোড় হাত মুড় বেক সব অস্ত্রময় হয়ে অস্ত্রে তকিয়া অস্ত্রে গতি শির শির হই ধার ধার হই অস্ত্রে রক্ত বহুচি পিতামহ বিশ্ব ডাকিছন্তি ভগবান প্রভু মতে টিকে উদ্ধার কর সতে প্রভু সত্যনারায়ণঙ্কর যেমন সমস্ত সমস্কন্ধ সুদাম সুবল ভরি সখাই প্রভু নাম চর্চা করুছ। আজ্ঞা
বাবু মানে সব কমিটির মুখ্য কর্মকর্তা মানে আগে বসিলে এ মঞ্চ কেটে আনন্দময় হল কহ এ বাপা হজারে জন্ম তাকে নেই পারিবে না মরণকটক জীবন গলা বেড়ে যেতবে মানুষ যন্ত্রণা পাই ঈশ্বরকে সে ডাকে লোকনাথক গায়ক রত্নক হয়েগলা কর্কট রোগ ক্যান্সর ওড়িশার সমগ্র বড় বড় ডাক্তারখানার ফেল হল ভেলোর ডাক্তারখানার অপরেশন যাই ওড়িশা সরকার তৎকালীন সময় 50,000 টাকা দিয়ে সুস্থ নিরাময় কামনে হলে দৈব শৈলা মানে যেদিন তা জীবন যাব যেদিন শেষ নিঃশ্বাস যাব যে ওড়িশার পুরপল্লী নগর সহরে চামর খণ্ডে ময়ূর চূড় খণ্ডে ধরে কণ্টাবাড় ডেই নদ নদী চালি চালি এ প্রভুঙ্কর গুণচর্চা করলে স্বামীকে স্ত্রী কেমিতি ভক্তি করিব পিলা মানে পিতামাতাকে কেমিতি ভক্তি করিবে শাশ্বত সাহিত্য জরিয়া বেদ বেদাঙ্গ চর্চা করলে তা অন্তিম জীবন পিতামহ ভীষ্ম ভরি যেমি পিতামহ নারায়ণ ডাকুছন্তি মো ইচ্ছা হারাণী ইচ্ছা মৃত্যু মা বঞ্চিবা ইচ্ছা করুন আপনার শরীর যেতবে যন্ত্রণা হব আপনার হে ডাক্তার মতো মৃত্যু ইঞ্জেকশন দিয়ে মারি দেব সেদিন লোকনাথঙ্কর পাখে অছি 7 বর্ষর নাতুণি জনে নর্স সিস্টর ইঞ্জেকশন ঔষধ দৌছন ইয়ে জানুরু মাংস কটা হেকি গালে লাগিছে এতে বড় 25 হইগলা যন্ত্রণা প্রবল জীব যাওয়া মাত্র লো মা 20 মিনিট সময় অছে 20 মিনিট সময় ভিতরে কোন তাঙ্গ মন ভিতরে সত্যনারায়ণ কি প্রতিপন্নতা দেলে সে দিদি কি ডাকিলে সিস্টার কইলে সিস্টার না কোন না কলম আছে না হ না এ কইলিটা কাই বোবউছে ঝরকা পাখে গোটিয়ে পদ মা লেখি দে মো হাত গোড় চলুনি এ কইলিটা কু মু যাহা কহুছে তু সেটা লেখি দে ওড়িশাবাসী শুনিবে ডাকিলে হে কইলি ডাক্তার মানে ভরি চলে কেতে সহিবে
କେତେ ସହିଲି ମୋ ପ୍ରଭୁ କାହିଁ ଏତେ କଷ୍ଟ ଦଉଛି, ଦୁଃଖ ଦଉଛି, ଦୁଃଖୀ ଧନକୁ ଟିକେ କହିଲ
ସରଳ ମନରେ କୃଷ୍ଣର ପାଦରେ ନିଶ୍ଚୟ ହୋଇବ ମରଣ। ଭଗବାନ ମର୍ତ୍ତ୍ୟ ଧର୍ମ ସଂସ୍ଥାପକ କୃଷ୍ଣ ପାଦରେ ଯଦି ଶରଣ ନେଇଛୁ ନାରାୟଣ ପାଦରେ ବଞ୍ଚିଛୁ ମରୁ। ଯଦି ଶରଣ ନେଲୁ ତୋର ଶେଷ ବାଟଟା ମରଣ। ଦୁର୍ଯ୍ୟୋଧନ ଉଠ କାମୁଡ଼ିଲା ଡାକ୍ତଟାକୁ କାମୁଡ଼ି ନାମ ଭୀଷ୍ମଙ୍କ ଉପରେ ନାଗ ସାପ ଭଳିଆ ଫଣା କରିଥାଏ। ପୁରାଣରେ ଲେଖା ହେଇଛି ବିଷ୍ଣୁ ପୁରାଣ
মনুষ খাউছন্তি জন্ডা পিপুড়ি লাগি গেলেনি সে খাউছি তা না রে মন্ত্র পাথর হয়েকি আমি দেখবো কিন্তু সেদিন জীবন্ত শ্রবণ সবর্ণীর অইঠা লাগিছি ছেপ লাগিছি কষা ফল মিঠা ফল চাখুটি দেলা সে খাই ব্রাহ্মণ মন্ত্র পাঠ করছি সে খাউছি কি নাই আমাকে দেখাও না গইঠা অইঠা তো খাইলা সম্পুরি খাই গইঠা কে খাই দেলা কে খাই দেলা গইঠা কি খাই দেলা ভাবে দিনে নারী থিলা শ্রী বস গইঠা ভাব বলে শ্রীবস্ত ছোটিয়া ব্রাহ্মণ ছুয়া বার বর্ষর ছুয়া ছাত্রী গইঠা কে মারলা কৃপাল ভগত বস্ত্র নারায়ণ মহাসহিষ্ণু নারু ব্রহ্ম তাকে যুগ যুগ ধরি তাকে গৈঠা দিন তাকে বক্ষে বক্ষে ধারণ করছেন পড়িত ললিত হৃদ দেশরে শ্রীবস্ত্র পদ ভক্ত ভাবগ্রাহী নাথ ভক্ত ভাবরে বহে যাহার স্বামী নাই নধবা রাঙ্গি পু যে মা গর্ভে থাক স্বামী চালি যাব বাপা কু দেখি নাপা ছবি চিনি নিয়া এই জায়গার রানী কি গান্ধী অস্ত্র কু যে ধারণ করছেন দিদি কৃষ্ণ অর্জুন ইয়ে দিদি কৃষ্ণ অর্জুন কু নিজ ভৌণী সুভদ্রা কু যাচিকি লভ ম্যারেজ করে সারা পৃথিবীরে সে গোটে ওয়ান্টেড ম্যান না কোন না মহাভারত কৌশল কপটরে বিজয় হব লাভ করিবা পাই সে নিজ ভৌণী সুন্দরী সুভদ্রাকু বলরাম চাহুলে দুর্যোধন কু বাহ করিয়া দিন সে বলরাম কু নিশা খাইয়া দেই ঘোড়ানাথ কু ভোড়াই দেই এড়ে ঘরকু তাঙ্ক সাঙ্গকু ডাকিলে বারম্বার সাঙ্গকু ঘরকু ডাকিলে রুক্মিণী সত্যভামা কু কহিলে সুভদ্রাকু সুযোগ দিও মো সাঙ্গকু ভোট কর সুভদ্রা অর্জুন বাহাগর হলা কৃষ্ণ হয়ে সোলা অর্জুন হয়েগলা ভিড়ি ইয়ে সোলা কথা মন্ত্রণার ভিড়ি তো আজ্ঞা বস উঠু হইলা ইয়ে যুদ্ধ করে নিজ জ্ঞান কু মাইলা সোলা কথারে পড়িলা অর্জুন কৌথলে মু যুদ্ধ করিবিনি বিষাদ যোগ ভগবান কৃষ্ণ তাকে কলে বলে কৌশলে মনেইলে অঠর অধ্যায় গীতা শুনি ভগবত গীতা যে কেবিটি তা জ্ঞানী কু তুমি নিজ হাত কারণ আপন মানুষ ভিতরে বহুত রাজনেতা থি ক্ষমা করিবে কেউ দল রু সব দল কথা কহ
আপনার কে বিজেডি হোক কে কংগ্রেস হোক কে বিজেপি হোক কে স্বাধীন হোক মো সে কথা কিনা কিন্তু রাজনীতি তা কলিযুগের তৈরি রাজনীতির মঞ্জি দ্বাপর যুগর ভগবান কৃষ্ণ পোতিকি যাই মঞ্চের যেতে রাজনীতিজ্ঞ মানে আপন গোটে কথা মনে রাখ রাজনীতির সে রাজনেতা জিতব ইলেকশন কেমিতি তার যদি চারিটা বাহু ঠিক আছে সে চারিটা বাহু কোন মহাপুরুষ অচ্যুতানন্দ পদ্ম কল্পনে বুদ্ধি বিবেক বল ধন রাজনীতি করা হলে প্রথম দরকার বুদ্ধি কমি বুদ্ধি দিনের ভাই ভাই ভিতরে ঝগড়া লগাই নিয়ে রাতের পঞ্চায়েত করে পার্থে দিনের বাড়িয়া পিঠা করে দিয়ে পার্থে রাতের পুড়ি যাই পঞ্চায়েত করে মিলে পার্থে যোড়ি পার্থে ভাগি পার্থে এমনি বুদ্ধি নহলে রাজনীতি বিবেক বিবেক যদি কোটি ধরা পড়ে গলা ইয়ে বুদ্ধি বিবেক চেতনা বলে নিজে ধরা পড়বে অন্য মানুষে অন্য মুন্ডে অর্থাৎ গাঁ পলি কমিটি দি চার জন না লেখা হব অধ বাটে তাকে লিভে কি আর জন না বসে পারে খালি কোন বিবেক বড় কিছু বড়ুয়া যুবক যাহা আজিকাল ভাষার আমি গুন্ডামি শ্রেণী কৌছ কিছু বড়ুয়া যুবক হাতে রহবে ধ কহলে মারি বসে নেতা কহবে ধ বলি দশ জন সাঙ্গে সাঙ্গে নেই পড়বে জীবন কাহে তাকে কুয়া যায় বল কিছু ব্ল্যাক মনি দরকার ইলেকশন বেড়ে যদি টঙ্কা ন বাটি পাইব আপনার উৎকলমণি গোপবন্ধু আসলে বি ওয়ার্ড মেম্বর জিতিলে নাই রে চারি গুণ্ঠ জমি বিকি দেই মো স্ত্রী ওয়ার্ড মেম্বর ঠিয়া হেলা হেলা নাই চারিটা জিনিস আপনার নিহাতি দরকার এতক থিলে আপনা আগুকু জিতিবা পাই আশা প্রকট করি পারি দ্বাপর যুগরে বুদ্ধি থিলা কৃষ্ণক পাখে দ্বাপর যুগরে বিবেক থিলা বড় ভাই বলরামক পাখে দ্বাপর যুগরে বল থিলা অর্জুন পাখে গান্ধী ধারি মহারথী অর্জুন ধ কইলে বলি আউ দ্বাপর যুগরে ধন থিলা দুর্যোধন পাখে দুর্যোধন ধনবান অর্জুন বলবান বল নাম বিবেকবান এবং কৃষ্ণ থিলে বুদ্ধিমান রে কালি গাইছিলি আউ থরে খালি পুনরাবৃত্তি করে গাই যাচ্ছি বুদ্ধি বিবেক জ্ঞান বলে মরণ গিড়ি পারে তেণু জ্ঞানী মন্ডলী কৃষ্ণ কোণ কলে বলকু হাতকু নেওয়া পাই অর্জুন কু সুভদ্রা কু বাহার করেদেলে শোলা ভিড়াই যাহা কহিব গোটাই কথা তো গোটিয়ে কথা হয়েযিব শোলা যদি কহিব ভিড়ে কি ঢিকি কি কাঠ বলি সে কহিব আচ্ছা বড় ভাই যদিও সত্যবাদী বড় ভাই যদিও হর হর শঙ্কর বলরাম কর্ম অধিনায়ক তাকে তো নিশা খাইয়া দিয়ে দেলে তাহলে যেতে গঞ্জেই যেতে কাদম্বরী যেতে সোমরস যেতে ভাঙ্গ দরকার মো বড় ভাইঙ্ক পাখে বসি সৎসঙ্গ কর সে তো মেলার বসি শিব শঙ্কর বলরাম ভোলনাথ ভোলা হেলে সবুটি হ্যাঁ ভরি কৃষ্ণ যা কহিলে হ তুই যা করছু কর সব ঠিক আছে কারণ সে চাইলে পৃথিবী নবখণ্ড করিদেবে ইয়ে তো লীলাময় তাকে নিশা খুয়াই দেলে সে তো ভোলা হয়ে তেমন নিশা দ্বারা বিবেক কু হাত কহিলে বল অর্জুন কু আইলে নিজের বুদ্ধি বুদ্ধি বিবেক বল তিনিটা শক্তি কি মেন্ট করি ইয়ে দুর্যোধন কু বধ করিবা পাই উপায় কলে ইয়ে তিন
শক্তি যেতবে মেট হইগলে ধন টঙ্কা সুনা বিভব ক্ষমতা থিলা দুর্যোধন পাখে সচি ব্যাস দেব লেখিলে কলে যদা আমরে গৌরব সুন্দর ভগবত গুণাচার্য ইহা থিলা সামাজিক মহাভারত কিন্তু পৌরাণিক মহাভারত সেই ন্যায় যে আজ আধ্যাত্মিক চিন্তা কোন আর টিকে দোসরা বাট হব দুর্যোধন ব্যাস সরবকু লুকিয়া স্ত্রী হচ্ছে রুক্মিণী কৃষ্ণঙ্কর শাড়ক হচ্ছে রুক্মণ শিশুপাল বদ্ধ নাটক ইয়ে বেদি উপরে রুক্মিণী বইছি শিশুপাল আইছিল তাকে নন্ডা করে বুলে তেমন শোলা কু বারিক ডাকি লন্ডা করেছিল বাঙ্ক দাস কহিল শোলা চুটি কটা শোলা চুটি কটা তাই কিছু ভুল কাজ কিছু বি ভুল কিনা পরে দুর্যোধন পছেই 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 যে ব্যাস সরোবর লুচি ব্যাস সরোবর অছন্তি কি হে হিরণ্য বরণ হরিণী সুবর্ণ রজত সলাম চন্দ্র হিরণ মই লক্ষ্মী জাত বেদ মা লক্ষ্মীঙ্কর ব্যাস সরোবরে তাঙ্ক কোলে দুর্যোধন মুন্ড মারি শোয়েছে লক্ষ্মী সন্তানী তা মুন্ডকু আসিলে কে যা বা কাই ডর মহাভারত অবহিত পূর্বরু মতে আদেশ মিলছে দুর্যোধন কু শেষ পর্যন্ত সাহায্য করবে
শেষে কুন্তিঙ্কর ভর্সনা সহি ন পারি আপন মানকর দ্বিতীয় পাণ্ডব ভীম গদাটাকু কান্ধেরে পকাই খোঁজি খোঁজিগা যাউচি কাহিনী সে মূর্খ মহামানে দুর্যোধন কাহি সে হংকারী এড়ে বড় গদা ধরি গর্জন করুচি ভীম রে খলনায়ক দুর্যোধন উঠেছে ভীম আসি পৌঁছি গেল ব্যাস সরোবরে কৃষ্ণঙ্ক ইশারা হলে যে জায়গায় আছে দুর্যোধন সে জায়গাকে নারায়ণ দুই প্রবেশ করে দিল মঙ্গলময়
ଦୁର୍ବଳ ପାଇଥିଲା ଉତ୍ତେଜନା ହେଇଗଲା ଶରୀର ଯେତେ ତାର ରୋଡି ଅଛି ପ୍ରଚଣ୍ଡ ରୋଡି ଡାକିଲା ହେଲା କୁକୁର କୁକୁର ଯଦି ତ ଶିରା ପ୍ରଶିରା ଭିତରେ କ୍ଷତ୍ରିୟର ରକ୍ତ ପ୍ରବାହିତ ହଉଛି ବାହାରିଆ ଯୋଉଠି ଅଛୁ ବାହାରିଆ ଯୋଉଠି ଅଛୁ ବାହାରିଆ ତାକୁ ନିଦ ହେଇଗଲାନି ତାକୁ କହୁଛି ସେ ଆରାମ ତାକୁ କାହିଁ ଶରୀର ପୁରୁଣା ହଉଛି ପ୍ରଚଣ୍ଡ ପାଣ୍ଡବକୁ ମୁଁ ଯାଉଛି ହଁ ଇଏ ହଉଛି ପ୍ରଚଣ୍ଡ ରଢି ପ୍ରଚଣ୍ଡ ରଢି ବାପା ଇଏ ପାଣ୍ଡବ କିଏ ଜାଣିଛୁ କିଏ କିଏ ଆଜ୍ଞା ଇଏ ପଣ୍ଡୁଙ୍କର ଯେତେ ମନ୍ତ୍ରଣା ଥିଲା ଯେ ହେ ବାପା ଇଏ ପଣ୍ଡ କରିଦେଲା ଜି ବାପା ଅନ୍ୟାୟ ଦ୍ୱାରା ଧର୍ମକୁ ଅଙ୍କୁଶ ଲାଗିବା ବ୍ୟବଧାନକୁ ଯିଏ ପଣ୍ଡ କରିଥିଲା ଆଜ୍ଞା ଇଏ ପଣ୍ଡ କରିବାରୁ ହେଲେ ପାଣ୍ଡବ ପାଣ୍ଡବ ଆଉ ନହେଲେ ପାଣ୍ଡବ ଯୁଧିଷ୍ଠିର ନକୁଳ ସହଦେବ ପାଣ୍ଡବ ଯାହା ଭିତରେ ଅଛନ୍ତି ମୁଁ କହିବି ଆମ ଶରୀର ଭିତରେ ବି ପାଣ୍ଡବ ଅଛନ୍ତି ଗୌରବ ଅଛନ୍ତି ସମବେତାଙ୍କୁ ଦୁଷ୍ଟ କିଏ କହିଲେ କିଏ ଠାକୁର ଅଭିରାମ ପରମହଂସ ଲେଖିଲେ ଆଜ୍ଞା ଯାହା କାହାଣୀରେ ମନ ନ ବଢ଼ାଅ ସେ ସ୍ୱାଇଁ ଭାଇର ସବୁ କାହାଣୀ ନା ଯାହା କାହାଣୀରେ ମନ ନ ବଢ଼ାଅ ସେ ପିଣ୍ଡରେ ମହାଭାରତରେ ମନୁଆ ପିଣ୍ଡରେ ମହାଭାରତରେ ଲାଖ ବିନ୍ଧିବା ମାନେ କଣ ଲକ୍ଷ ବିନ୍ଦୁକୁ ଯୋଗ କରିବା ଲକ୍ଷ ବିନ୍ଦୁ ରାଧାଚକ୍ର କିଏ କିଏ ରାଧାଚକ୍ର କିଏ ଜାଣି ରାଧାଚକ୍ର କିଏ ଘୁଡି ରାଧାଚକ୍ର କିଏ ତୁ ବଦମାସି ରାଧାଚକ୍ର କି ଯାକୁ କହି ହଉ ଏ କାଉଁରୀ ମଣ୍ଡଳଟି ସେହି ଭୁବନନ୍ଦ ନନ୍ଦ ବାବୁଙ୍କର ଗୋଟିଏ ପୁତ୍ର ସନ୍ତାନ ଲାଭ ହେଲେ ଏକ ରାତ୍ରିର ପାଲା ଖର୍ଚ୍ଚ ଦାନ କରିବେ ପବିତ୍ର କମିଟି କି ସର୍ବେ ବଳାନନ୍ଦ ମନକୁ ସାତ ରାତି ହବ ଆଜ୍ଞା ଖାଲି ଆପଣ ମାନେ ମୁଖ୍ୟ କର୍ଣ୍ଣାଧାର ଯୋଉମାନେ ଅଛନ୍ତି ସେଇମାନେ ଟିକେ ପରିଶ୍ରମ କରିବାକୁ ପଡିବ ଆଜ୍ଞା ଜଞ୍ଜାଳକୁ ମୁଣ୍ଡକୁ ନେବାକୁ ପଡିବ କଷ୍ଟ ନ କଲେ ପୁସ୍ତକ ଉଠିପାରିବେ
বেশি নলার নাই দাসুকু আর থরে ডাকিব সতেইশ মশিয়ার ছবিশ যায় নাই সতেইশ রে ডাকিব আর গোটে থর কা সঙ্গে আসলে গোটে গোটে দর্শন করিয়া কু ইচ্ছা সম্পুতি সঙ্গে আসিব হ্যাঁ সম্পুতি সঙ্গে আসিব ওই হিটি হবো কম ফুটাউছু তেন হে সঞ্জন গ্রহ নাই মাতৃ বাপা ভগ্নী গ্রহ সব মা মানে নদিয়া কীর্তন হব কুঞ্জ বিহার হব মন্ডলী হব তারপরে পালা সরিব আমি যা খান্তি কে কথাটা সরি যাবে
লক্ষ্মী সাঁতানী কথা মানি থাকে যে কৃষ্ণ একাকি হয়েছিল দুর্যোধন মারিথান্ত মা কনকে কনক দুর্গা পীঠ অধিষ্ঠাত্রী সে সত গুণে সরস্বতী রজ গুণে লক্ষ্মী তম গুণে মহাভৈরবী মহাকাল এ ত্রিপুরান্তকারী শক্তি যা পাখে দুর্যোধন পণত চিরি পড়া সেই যেতে পিলে বইচ মা বাপা কেবে অবমাননা করব এ ঘর যেতবে বাহার হইব স্মরিব নাম আগুয়াড়ে হয়ে মুহিব মন পছর কৌরব সঞ্জয়ানা বীরসুথি ভীমার প্রচন্ড যৌ জানুরে সে দ্রৌপদী বসে যৌ জানু কু বাড়ে কহি বিনা যুদ্ধে দেবী নেই সূচে কেবে দিন যে সেই জানু উপরে শেষ প্রহার হলা একাড়ে ধর্মা ধ্বজা দিগন্ত উড়িলা জ্ঞানী মান যেতে ভগবত চিন্তক মান সমস্তে অছ আসন উঠি আমার সাথে পাই দেব হাত তাড়ি বাড়াইব নাচিবা গাইবা প্রভুপাদের শরণ হইব নদিয়া লাগিব 20 মিনিট আমি বুলিবা লোক ভাঙি যাবে করিবা আদালে গোটে গীত বলে সে গীত বলে ভাল হবেন মো মাননীয় সচুরে মাননীয় সচুরে তোমার
পাঁচদিন ব্যাপী গাদী ব্রহ্ম পড়িয়ার এ পবিত্র সমারোহ দিব্য সারস্বতর সাংস্কৃতিক কার্যক্রম প্রতিযোগিতামূলক পালা মহামহোৎসব অন্তিম উদযাপন রজনী এ যজ্ঞর পূর্ণাহুতি সময় ব্রহ্ম মুহূর্তরে যেতে জ্ঞানী মানে উপস্থান অছন্তি যে গৃহরে রয়েছন্তি এ অঞ্চলবাসী সপ্তসাহিবাসী এবং বিশ্ববাসীঙ্কর কল্যাণার্থে গাধী পড়িয়া গাঁ বালা চান্দা দেন লাইটি মাইটি বালা নেবে অপারেটর নেবে পালা বালা নেবে রোষেই যে খরচ হলা আপন মানে রাতে অনিদ্রা এই রক্ত শুকিলা লাভ কোন লাভ গোটিয়ে লাভ যে গোটাক মানুষ এই 56 কোটি জীবজগত ভিতরে শ্রেষ্ঠ হয়েছে ধীরে ধীরে এ লাভটা কোন আমি পাইলি পালা বালা আপনার কোন দেবে না যে বসিছি এ পড়িয়া মাড়ি বাপা মানব সংস্কৃতির গোটিয়ে ভগবান গোবিন্দ শ্রীমন্নারায়ণ শ্রীপদ পঙ্কজ স্মরণ অর্চন নাম গান ব্রাহ্মণ আদি চারি বর্ণে তরিবে নাম সংকীর্তন এ বাপা গোটে যুগ্ম নদিয়া আমি তো সাধারণ গায়ক গোটিয়ে নদী আপন শুনেছিলে মহাভারতরে রামানন্দ সাগর সে গীতটি পাই খরচ হইতা আপনার 200 কোটি টঙ্কা তাকে কেবল সংযোজনা করিয়া পাই মিলিছে কি আমি খালি টিকে কানে শুনে দেব কৃষ্ণ শ্যাম শ্যাম
ଶ୍ରୀଜବାନ ଗୁରୁଜୀ ନିମନ୍ତେ ଭୋଜସ୍ତନ ସୈବସ୍ତନ ପୁନଃ ଶ୍ରୀକାନ୍ତ ଉତ୍ତମ ଶ୍ରୀଜବାନ ସଭରେ ଦ୍ରୌପଦୀ ଆସନ ସବୈବ ମହାରଥା ଚାରି
Hola, 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 hola
ଶ୍ରୀ ବ୍ରହ୍ମା